আর তো এখন তোমাদের সামনে আমাদের জন্য জন্য ইসের যারা আগে ক্লাস করছো তারা একটু খেয়াল করো যে আগে আমরা যখন তোমাদের ক্লাসগুলো নিতাম তখন আমাদের টার্গেট থাকতো অ্যাডমিশন প্লাস একাডেমিক দুইটাই অর্থাৎ তুমি অ্যাডমিশনও করবা একাডেমিক করবা দুইটাই করবা বাট এখন যে রিয়েলিটি এখানে আমরা শুধুমাত্র অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে আলোচনা করব সেটা ভার্সিটি বলো এই মেডিকেল বলো বা বুয়েট বলো শুধুমাত্র অ্যাডমিশন বেসড এখানে অন্য কিছু হবে না তো ওই জন্য যে আমাদের ব্যাপারটা যে পড়াশোনার যে সিস্টেমটা একটু চেঞ্জ আসবে আর নতুন যারা আসো তাদের জন্য একটু বলে নিই যে তোমরা দেখো তোমাদের ওখানে দুইটা অপশন আছে দেখো একটা কিউ অ্যান্ড এ কিউ অ্যান্ড এ একটা অপশন আছে আর একটা আছে ডান সাইডে মোর এই অপশনের ভিতরে গেলে দেখবা চ্যাট একটা অপশন আছে তো কিউ এন্ড এ এই অপশনটা শুধুমাত্র টপিকস রিলেটেড যে কোশ্চেন গুলো আমি পড়াবো এগুলোর ভিতরে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে সেখানে তুমি কি করবা ওই কিউ এন্ড এ বক্স যেটা আছে সেখানে তুমি কোশ্চেনটা করবা ক্লিয়ার ব্যাপারটা ওখানে অন্য কোন ধরনের কোন কথা ভাইয়া ভালো লাগতেছে না খাইতে পারতেছি না ঘুমাইতে পারতেছি না এই ধরনের কথাবার্তা বলবা না কারণ তোমরা এক ক্লাস অনেক স্টুডেন্ট ক্লাস করো সো সবাইকে যদি আমাদের টার্গেট থাকে সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়া তো তোমরা যদি অবান্তর কোশ্চেন করো তাহলে সেগুলো অ্যানসার দেওয়া সম্ভব হবে না আর আমি যদি কোনো কোশ্চেন করি যেমন একটু আগে তোমাদের কোশ্চেন করলাম যে তোমরা কে কে আসো একটু জানাও তারা চ্যাট বক্সে রেসপন্স করছো ঠিক একই ভাবে আমি যখন ক্লাসের মাঝখানে কিছু কোশ্চেন করব বলো তো এইটা কি ওইটা কি তখন তোমরা অ্যানসারটা দিবা কোথায় অ্যানসার দেবো চ্যাট বক্সে এই অ্যানসারটা কখনোই তুমি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার যে অপশনটা আছে সেখানে দিবা না তো তোমার ক্লাস করার আগে নতুন যারা আসছো তাদের সবার প্রথম কাজ হইলো জানা যে কাজটা কি কোথায় কিভাবে ইউজ করতে হবে কোন জিনিসটা এই জন্য আমি বলে নিলাম হ্যাঁ আর আমরা ক্লাস শুরু করব বায়োলজি তোমরা সবাই ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার হবা তো বায়োলজি মনে হয় না লাগবে তারপরও যারা আসছো তারা অনেক বুদ্ধিমান কারণ কি জানো যদি তোমার ইঞ্জিনিয়ারিং না হয় বাই চান্স আরো বুয়েট মিস হয়ে গেল সেক্ষেত্রে তুমি যদি ভালো ভালো ভার্সিটি গুলো ভালো সাবজেক্টে চান্স পাইতে চাও অনেকে চিন্তা করে যে ভাই আমি বায়োলজি করব না আমি ম্যাথ বা অন্য কিছু দেওয়া বা বাংলা বা ইংলিশ দিয়ে কাভার করে দিব না এই ভুল করা যাবে না কেন আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই যে ধরো তুমি ঢাকা ভার্সিটি পরীক্ষায় ফার্স্ট হইছো ফার্স্ট মানে তুমি সর্বোচ্চ নাম্বার পাইছো কিন্তু তুমি বায়োলজি অ্যান্সার করো নাই বায়োলজি বাদ তাইলে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফার্মেসি বায়োটেকনোলজি মলিকুলার বায়োলজি এই সাবজেক্টগুলা একটাও তুমি পাবা না বুঝতে পারছো ব্যাপারটা কারণটা কি কারণটা হলো তোমার বায়োলজি নাই সো দ্যাটস ওয়াই যে কোনো ভার্সিটি ভালো সাবজেক্ট বলতে আমরা এই সাবজেক্টগুলোকে বুঝি তো এই জন্য বায়োলজিটাকে তোমার ইম্পর্টেন্স দিতেই হবে কোনো অপশন তোমার হাতে নাই আর বায়োলজিটা মজার জিনিস তুমি যদি বুঝে পড়ো তাহলে মজা আর যদি তুমি না বুঝে পড়ো মুখস্থ করতে যাও তাহলে তোমার মনে হবে কঠিন যারা বলে যে বায়োলজি কঠিন সব মুখস্থ করা লাগে তারা হলো গ্রামের চাস্তবাই ঠিক আছে মনে থাকবে তো দ্যাটস ওয়াই এখন থেকে তোমাদের ফার্স্ট ক্লাস তো যতগুলো ক্লাস চলবে তোমরা কখনোই বায়োলজি মুখস্থ করার ট্রাই করবে না আমরা যেভাবে দেখাবো আমরা যথেষ্ট ট্রাই করি যে বুঝিয়ে দেওয়ার জন্য ঠিক আছে এর পরও কিছু কিছু জিনিস আছে যেগুলা ধরো মানে মুখস্থ করতে যেমন ধরো নাম বা কিছু থিওরি এগুলো তুমি সব জায়গায় মনে রাখো যেমন ম্যাথের ক্ষেত্রে তুমি সূত্র মুখস্থ করো বেশিরভাগ ক্ষেত্রে ঠিক একইভাবে বিভিন্ন জিনিসের নাম যেমন আলফা কণা বিটা কণা এগুলো কি তুমি কি আলফা কণা বিটা কণা জীবনে দেখছো না দেখো নাই তারপর মনে আছে কারণ কি তুমি মুখস্থ করছো এটা আলফা এটা বিটা এটা ডেল্টা দ্যাটস ইট তো এরকম বায়োলজির কিছু নাম থাকে যেগুলো তোমার মুখস্থ করতে হবে ঠিক আছে তো এছাড়া বাকি যেগুলা যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো তোমরা বুঝেই পড়তে পারবা আমরা চেষ্টা করব সেই জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য হ্যাঁ ও তো দ্যাটস ওয়াই এই তোমরা দেখো আমি ক্লাস শুরু করতে পারি নাই এর আগে কিউ এন্ড এ তে অলরেডি সাত থেকে 10টা কোশ্চেন করে ফেলছো হোয়াই আমি কি পড়াশোনা শুরু করছি এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি পড়ানো শুরুই করিনি তাহলে কোশ্চেন এন্ড অ্যানসার যে অপশনটা সেখানে কোশ্চেন কোথা থেকে আসলো আমাকে বলো এটা কোনো মানে ভালো কাজ বলো তোমার বুঝতে হবে কোশ্চেন এন্ড অ্যান্সার অপশনে তোমার কি কোশ্চেন করা যাবে কি কোশ্চেন করা যাবে না ক্লিয়ার তো আজকে আমি তোমার যা নতুন আছো তাদের জন্য বলে নেই যে আজকে আমি তোমাদের জন্য ক্লাস নিব আমি ডক্টর সজীব ঢাকা মেডিকেল কলেজ কে সিক্সটি সেভেন ব্যাচ তোমাদের এই কোশ্চেন এন্ড অ্যান্সার অপশনে আছে ডক্টর আসিফ ফোরটিন ব্যাচ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাই হ্যাঁ ওকে আসিফ তুমি তোমার পরিচয়টা একটু দিয়ে দাও ওরা একটু শুনুক আহ ঠিক আছে আমি ডক্টর আসিফ আমি পড়াশোনা করছি পড়াশোনা শেষ অ্যাকচুয়ালি আমি এখন ইন্টার্নশিপ করছি ঢাকা শহীদ সরজি মেডিকেল কলেজ হসপিটালে আর তোমার সাথে কোয়েশ্চেন অ্যান্সার সেকশনে থাকবো তোমাদের ক্লাস এবং টপিক রিলেটেড যে কোনো প্রশ্ন তোমরা কোশ্চেন অ্যান্সার বক্সে করবে আর ভাইয়ের উত্তরগুলো তোমরা চ্যাট বক্সে দিবে ঠিক আছে ওকে ঠিক আছে ভাই ওকে আমরা শুরু করব শুরু করার আগে আমরা আমরা ভিডিও অফ করে দেই আমরা শুধুমাত্র অডিও দেখব অডিও শুনবো আর কি দেখব না আর স্লাইড দেখব ওকে ফাইন খেয়াল করো উদ্ভাসর কে আছেন ভাইয়া হ্যাঁ কষ্ট করে দেন ওকে খেয়াল করো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এই টপিকটা মানুষের রক্ত এবং সঞ্চালন এই টপিকটা নিয়ে খুবই ইম্পর্টেন্ট এটা সম্পর্কে আমাদের অনেক কিছু জানতে হবে তো মানে বিজ্ঞানে যদি সুপার ইম্পর্টেন্ট থাকে এটা হলো রক্ত এবং রক্ত তন্ত্র কখনো কখনো দেখা গেছে এই একটা টপিক থেকেই যে দশ বারোটা পর্যন্ত কোশ্চেন আসছে এমন রেকর্ড আছে বাট এবার ঢাকা ভার্সিটিতে বর্ণনা ভার্সিটির কোশ্চেন কম আসবে বাট রক্ত টপিক বাদ যাবে এই ধরনের পসিবিলিটি খুব কম তো দ্য আমাদের রক্ত এবং রক্ত সঞ্চালন এই টপিকটা সুন্দরভাবে পড়তে হবে প্রথমে আসো রক্ত এবং রক্ত সঞ্চালন এখান থেকে আমরা পড়ব কি পড়ব বেসিক্যালি আমাদের আলোচনার বিষয়বস্তু দুইটা একটা হইল এই যে তুমি দেখতে পাচ্ছ এটা কি বলতো হৃৎপিণ্ড হৃৎপিণ্ড তো আমাদের আজকের একটা আলোচনার বিষয়বস্তু থাকবে হৃৎপিণ্ড আর এখানে দেখো এইটা কি আছে এই রক্তের ভিতর নালিকা নালিকার ভিতরে আছে রক্ত তাইলে এটা হলো রক্ত তাইলে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু বেসিক্যালি দুইটা একটা হলো রক্ত আর একটা হলো হৃৎপিণ্ড এই দুইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে আসো আমরা রক্তের এবিসিডি জানি এবিসি মানে বেসিক জিনিস আর কি যেটা তোমার জানতেই হবে যেমন ধরো একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহের পাঁচ থেকে ছয় লিটার থাকে রক্ত এটার চেয়েও অ্যাকুরেট ইনফরমেশন হলো এইটা দেখো মানুষের দেহের ওজনের হলো রক্ত অর্থাৎ তোমার যদি একশো কেজি ওজন হয় তোমার যদি ওজন হয় একশো কেজি তাহলে ব্লাড হবে আট কেজি বা আট লিটার বুঝতে পারছো তোমার ওজন যদি হয় সত্তর কেজি সেই ক্ষেত্রে তোমার ব্লাড হবে পাঁচ থেকে ছয় লিটার এটা হলো অ্যাকুরেট তথ্য তোমার ওজন যত বেশি হবে ব্লাডের পরিমাণটা তত বেশি হবে এই ঠিক একইভাবে ভাবে দেখো মহিলাদের কত আছে 4.5 থেকে পাঁচ লিটার এটা কেন কারণ হলো তাদের বডি স্ট্রাকচার বা ওয়েট আমাদের চেয়ে কম দ্যাটস হোয়াই এটা কম থাকে হ্যাঁ একটা কথা বলছে যে ভাইয়া লিটার আর কেজি তো এক না হ্যাঁ অবশ্যই এক না আমি এখানে কোথায় এক লিখলাম এক 100 কেজি হইলো বডি ওয়েট মানে আমার ওজন আর রক্ত কি আট লিটার দেখতে পারছো ব্যাপারটা ইট লিটার আর পানির ক্ষেত্রে এবং রক্তের ক্ষেত্রে লিটার এবং কেজি কাছাকাছি মন থাকবে লিটার এবং কেজি একদম কাছাকাছি দেখবে এক লিটার পানিরকে তুমি যদি কোনো ওয়েট মেশিনে নাও তাহলে দেখবো ওটা এক কেজি শো করে হ্যাঁ তো দেড়সো এটা নিয়ে ঝামেলা ঝামেলা কোথায় হয় ঝামেলা হয় ধরো কেরোসিন নিলা কেরোসিনের ক্ষেত্রে সমস্যা হয় বরফের ক্ষেত্রে সমস্যা হয় আইসক্রিমের ক্ষেত্রে পরিবর্তন হয় কিন্তু এমনি আমরা যে পানি বা রক্ত নিয়ে আলোচনা করি সেখানে লিটার এবং কেজির মাপটা কাছাকাছি এরপরে চলে যাও রক্তের পিএইচটা কত পিএইচ হলো থেকে 7.45 অর্থাৎ রক্তটা বেসিক্যালি খারিও এখানে একটা কথা আছে যদি কোনোভাবে আমাদের দেহের পিএইচ সেভেন এর নিচে নেমে যায় তাহলে মারা যাবে আবার যদি কোনোভাবে সেভেন পয়েন্ট এইট এর উপরে উঠে যায় তাহলে মারা যাবা তুমি মৃত্যু নিশ্চিত মোটামুটি তো কিন্তু আমাদের অ্যাভারেজ কত থাকে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এখন বক্সে তোমরা একটু জানাও তো এই যে পিএইচটা এই রেঞ্জের ভিতরে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এর ভিতরে রাখতে সাহায্য করে কে চ্যাট বক্সে একটু জানাও তো দেখি তোমাদের কি অবস্থা জানো কিনা পিএইচটা কন্ট্রোল করতে সাহায্য করে কে হ্যাঁ নিয়ন বোর্সে বাফার নাবিল ভুল বলছো দানিয়েল ভুল বলছো আচ্ছা যারা যারা বাফার বলছো তা ঠিক আছে বাফারিং সিস্টেমের মাধ্যমে এই পিএইচটা নিয়ন্ত্রিত হয় এই বাফার নিয়ন্ত্রণ করে কে কে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমাদের কিডনি এবং আমাদের লাংস মনে থাকবে বাফারটা কিসের মাধ্যমে লাংস এবং কিডনির মাধ্যমে এই পেস্টটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বাইকার্বোনেট বাফার প্রোটিন বাফার বিভিন্ন জিনিস আছে ওগুলা নিয়ে ওকে ঠিক আছে দ্যাটস ইট এখান থেকে এটুকুই জানো আর কিছু জানার দরকার নেই এবার আসো আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব জিনিসটা তোমরা সবাই জানো আপেক্ষিক গুরুত্ব মানে কি এইটা পানির তুলনায় কত গুণ ভারী বা হালকা কারো আপেক্ষিক গুরুত্ব যদি একের চেয়ে কম হয় সে পানির চেয়ে হালকা রক্তের আপেক্ষিক গুরুত্ব কত 1.065 পানি বলে এই রক্ত পানির চেয়ে ভারী পানির চেয়ে ভারী মনে থাকবে আপেক্ষিক ভারী না হালকা পানির তুলনায় এইটা প্রদর্শন করে এখান থেকে এই তথ্যটুকু মাথায় রাখবা এরপর চলে যাও এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটার নাম কি বলতো এটার নাম হলো সেন্ট্রি ফিউজ মেশিন

খুব তাড়াতাড়ি এই জিনিসটা ঘোরে মেশিনটা খুব তাড়াতাড়ি ঘুরতে পারে তো এত তাড়াতাড়ি ঘুরে এই কারণে এই সেন্ট্রিফিউজ যন্ত্রে সেরিমেন্টেশন হয় কি হয় সেরিমেন্টেশন হয় বা তলানি পড়ে সেরিমেন্টেশন মানে কি তলানি পড়া তো যখন খুব জোরে জোরে ঘোরানো হয় তখন ভারী জিনিসটা এই দেখো নিচে জমা পড়ছে ভারী জিনিসটা নিচে জমা পড়ে হালকা জিনিসটা উপরে থেকে যায় তো এই যে ভারী জিনিসটা যে নিচে জমা পড়ে এটা হলো রক্ত কনিকা এটা কি রক্ত কণিকা আর উপরে যে হালকা জিনিসটা থাকে এটাকে আমরা বলি রক্ত রস খেয়াল করো এর ভিতরে আবার ভারী কি রেড ব্লাড সেল বা লোহিত রক্ত কনিকা তাহলে নিচের দিকে থাকবে রেড ব্লাড সেল আর একটু হালকাকে শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট তাহলে সেটা কই থাকবে একটু উপরের দিকে এই যে ডবলু আর প্লাটিলেট এই দুইটা একসাথে উপরে থাকে তাইলে তুমি একটা জিনিসের সেন্টিভিউজ করলে নিচে কি পাব রক্তকণিকা আর উপরে কি পাব রক্তরস বা প্লাজমা রক্তের ভিতরে আবার আর বি পাবো নিচে আর ডবলু এবং প্লেটলেট পাবো উপরের দিকে এবার আসো যে মোট রক্ত কনিকা করো। ফাইভ পার্সেন্ট আর রক্তেন্ট পঞ্চান্ন এর ভিতরে রেড ব্লাড সেল হলো চৌচল্লিশ আর বাকি সবাই মিলল এক পার্সেন্ট এখান থেকে এইটুকুই জানতে হবে এবার চলে যাও এই যে রক্তকে আমরা ভাগ করলাম দুই ভাগে কিভাবে দুই ভাগে একটা হলো রক্ত একটা হলো রক্ত কণিকা ফিফটি ফাইভ পার্সেন্ট বেশিরভাগই হলো রক্তরস দেখো রক্তরসকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো পানি আর একটা হইল কঠিন বস্তু ঠিক আছে এখানে খেয়াল করো যে পানিটা হইল নাইনটি টু নাইনটি টু পার্সেন্ট আর রক্ত কঠিন বস্তু কতটুকু আট থেকে দশ পার্সেন্ট আচ্ছা এখান থেকে যে আমরা জানবো কি পানিটা নাইনটি টু নাইনটি নাইন পার্সেন্ট এটা জানার কিছু নাই তোমার জানতে হবে জৈব উপাদান অজৈব উপাদান এগুলো তুমি পারবা তাও একটু বলে দিই জৈব উপাদান কোনগুলা অজৈব উপাদান কোনগুলা জৈব বস্তু বলতে আমরা কাকে বুঝি জৈব বস্তু বলতে আমরা বুঝি হইলো কার্বোহাইড্রেট বা শর্করা শর্করা লিপিড এবং প্রোটিন ওকে তাহলে বেসিক্যালি আমরা জৈব বস্তু বলতে শর্করা প্রোটিন লিপিড যা পাবো এরা সবাই হইল যে জৈব বস্তু অজৈব বস্তু যা আছে একবার চোখ বুলাই নিবা সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস লোহা তামা হাবিজাবি যা আছে এইগুলা তোমার জানতে হবে জৈব বস্তুগুলা খুব ইম্পর্টেন্ট দেখো প্রথমে আসো প্লাজমা প্রোটিন প্লাজমা প্রোটিন থাকে চারটা এখানে তো প্লাজমা প্রোটিন মনে রাখতে পারো জিপিএ ফাইভ কিভাবে মনে রাখতে পারো জি পি ফাইভ কিভাবে এই জি দিয়া হইল গ্লোবিউলিন পি হইল হইলো প্রথমবিন এ দিয়া হইলো অ্যালবোমিন ঠিক আছে আর পি দিয়া হইল ফিব্রিনোজেন ঠিক আছে খেয়াল করো এইটাই একজন বলছে কি ভাই বাই বাদ গেছে ওই মিয়া বাই কার্বনেট বাদ গেছে অক্সিজেন বাদ গেছে পানি বাদ গেছে কত কিছুই তো আছে সব কি লেখা যায় অজৈব উপাদানের ভিতরে ঠিক আছে শুধু বাই কার্বনেট বাদ গেছে বলো কেন আর অনেক কিছু বাদ গেছে আমরা মেইন উপাদানগুলো এখানে লিখছি ঠিক আছে কপার দেওয়া হয় নাই জিঙ্ক দেওয়া হয় নাই কপার দেওয়া হয়েছে জিঙ্ক দেওয়া হয় নাই উত্তর গুরুত্বপূর্ণ এলিমেন্ট অনেক কিছু বাদ গেছে খেয়াল করো তাহলে প্লাজমা প্রোটিনকে আমরা কিভাবে মনে রাখবো জিপিএ ফাইভ দ্বারা ঠিক আছে এখান থেকে এইটুকুই মনে রাখবা ওকে খেয়াল করো এরপরে চলে যাও নাইট্রোজেন ঘটিত বজ্র নাইট্রোজেন ঘটিত বজ্র নামগুলার নাম জানবা এখানে পাঁচটা যে আছে এটা নামবা সাথে আমি আরেকটা লিখে দিই হাইপোজেন্থিন আর একটা আছে হাইপো জেন্থিন ঠিক আছে হাইপোজেন্থিন আর একটা নাইট্রোজেন ঘটিত বজ্র এটা তোমরা পারো ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন ক্রিয়েটিনিন জেন্থিন অ্যামোনিয়া হাইপোজেন্থিন ওকে আর অন্য অন্য পদার্থ এই যে বলছিলাম এগুলো তো সব গেল লিপিডের ভিতরে গেল প্রোটিন সরি প্রোটিন গেল এছাড়াও কি লিপিড ছিল শর্করা ছিল এই দেখো গ্লুকোজ এটা কি একটা শর্করা লিপিড এটা হলো আলাদা লিপিড হরমোন লিপিড হইতে পারে প্রোটিনও হইতে পারে এনজাইমটা হলো যেয়া প্রোটিন আর রঞ্জক পদার্থ কি কি আছে বলতে পারো কয়েকটা রঞ্জক পদার্থের নাম বলো তো বিলিরুবিন বিলি রুবিন বিলিভার্ডিন বিলি ভার্ডিন তাইলে রক্তের ভিতরে রঞ্জক কি থাকে বিলি রুবিন ওকে ঠিক আছে খেয়াল করো এখান থেকে এটা মনে রাখবা দ্যাটস ইট এখান থেকে আর তেমন কিছু জানার নাই এখন আসো আমরা রক্ত কণিকাগুলো সম্পর্কে জানবো এই যে রক্ত কণিকার কথা বললাম রক্ত কণিকা তিন ধরনের লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা অনুচক্রিকা এখানে অনেক কিছু লেখা আছে হ্যাঁ এই জিনিসগুলো আমরা সামনে আলোচনা করব এখানে টেনশন নেওয়ার কিছু নাই ওকে এখানে টেনশন নেওয়ার কিছু নাই আমরা সামনে আলোচনা করব ওকে খেয়াল করো রক্তরস বা প্লাজমা রক্তরস বা প্লাজমা এটা সম্পর্কে আমরা জানবো খেয়াল করো আমরা কি বলছিলাম রক্তরস বা প্লাজমার কথা বলছিলাম যে সাধারণত সুস্থ মানুষের দেহের যে রক্ত থাকে রক্তের কয় পার্সেন্ট থেকে ছয় লিটার যদি রক্ত হয় তার প্লাজমা লিটার লিটার থাকবে একজন সুস্থ মানুষের কতটুকু প্লাজমা থাকে তিন লিটার প্লাজমা থাকে ঠিক আছে এটার কাজ কি প্লাজমার ভিতরে কোনো রঞ্জক নাই কিন্তু প্লাজমা কিন্তু আলাদা হলুদাব একটা কালার দেখছো এই যে এটা কি এটা হলুদাব হলুদ কালার থাকে এইটা হ্যাঁ এখন দেখো এর কাজ কি এর হলো রক্তের তারলতা রাখা রক্ত গুলাকে ভাষায় এক জায়গা থেকে আর এক জায়গায় বহন করতে সাহায্য করা। এর অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পরিবহন করে কিভাবে ভৌত দ্রাবক রূপে ভৌত দ্রাবক রূপে মনে থাকবে তাইলে রক্তরস বা প্লাজমা কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন এটা বহন করে কিভাবে ভৌত দ্রাবক রূপে রাসায়নিক ভাবে না এটা ভৌত দ্রাবক রূপে বহন করে থাকে ওকে খেয়াল করো বজ্র পদার্থ রেচনের জন্য বৃক্ষে নিয়ে যায় অম্ল খার সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে ঠিক আছে কারণ কি ওর ভিতরে কার্বন ডাই অক্সাইড থাকে আর রক্তরসের ভিতরে পানি থাকে দুইটা মিলা কার্বনিক অ্যাসিড তৈরি করে কার্বনিক অ্যাসিড ভাইঙা এইচ প্লাস তৈরি করে ঠিক আছে খেয়াল করো এইটা এই বাই এইভাবে বাফার দ্রবণ হিসেবে কাজ করে এবার আসো ভৌত দ্রাবক এটা তোমাদের শ্বসন চাপটার পড়ানো হবে তারপর একটু বলে দিই ভৌত দ্রাবক মানে হলো যে যেখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না যেমন ধরো তুমি পানির ভিতরে চিনি দিয়ে দিলা চিনি গোলায় দিলা চিনি গোড়ায় দিলে তুমি খাইলা মিষ্টি লাগলো কিন্তু এখানে কোন রাসায়নিক বিক্রিয়া হয়েছে না কোন রাসায়নিক বিক্রিয়া হয় না দুইটা পাশাপাশি ছিল দুইটা পাশাপাশি বাহিত হয়েছে কিন্তু তুমি দেখতে পাও নাই এটা হলো ভৌত আর যদি এমন হইতো যে রাসায়নিক বিক্রিয়া করে নতুন যৌগ গঠন করছে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো হলো যে ওই বলে রাসায়নিক পরিবহন একজন বলছে সিও থ্রি হবে না তুমি এটা কাজ করো জয়া পড়াশোনা বাদ দিয়া হ্যাঁ ঘাস কাটা শুরু করো ঠিক আছে দেখো এইস প্লাস এইস সিও থ্রি মাইনাস এই দুইটা পাওয়া যাবে ওকে ঠিক আছে এখান থেকে এরা কি করে বাফার বাফারিং সিস্টেমের মাধ্যমে বজায় রাখে ঠিক আছে এবার আসো পোল কোশেন ঠিক আছে এই পোল কোশেন কোনোভাবে ভুল করবা না এই পোল করবা ইচ্ছা করে যারা ভুল করবা তাদের বাচ্চা হবে না মনে রেখো দিয়ে দিলাম ইচ্ছা করে কোনোভাবে ভুল করবা না যারা ইচ্ছা করে ভুল করবা তাদের বাচ্চা হবে না যাও এই যে দেখছো চার পিস পাওয়া গেছে পাঁচ করছে ছয় বাহ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি ভোট করো তোমরা আসলে অনেকে নতুন কিভাবে ভোট করতে হয় এটা জানো না নাকি তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে খুব স্লো হচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি রেসপন্স করো ওকে জোস তোমরা জোস অ্যান্সার করছো বেশিরভাগই সঠিক অ্যান্সার করছো এই দেখো 92% সঠিক অ্যান্সার করছো তোমরা হ্যাঁ ওকে আর যারা এইটা ভুল করছো হ্যাঁ তারা আসে ক্লাসের পরে আশেপাশে কোনো মাঠ থাকলে সেই মাঠে যাবা মাঠ থেকে ঘাস আনবা ধুইয়া অল্প একটু মোল্লা সল্ট লবণ দিয়া খেয়ে ফেলবা ওকে এবার আসো আমরা রক্ত কণিকা নিয়ে আলোচনা করব হ্যাঁ রক্ত কণিকার ভিতরে ঠিক আছে রক্ত কণিকার ভিতরে লোহিত রক্ত কনিকা খুব কি আমরা প্রথমে আলোচনা করব। লোহিত রক্ত কণিকা নিয়ে খেয়াল করো লোহিত রক্ত কণিকার কথা কি বলা আছে দি অবতল কি বলা আছে দি অবতল স্থিতি স্থাপক এরপরে কি বলা আছে নিউক্লিয়াস বিহীন একজন বলছে ভাই এসিআই সল্ট খাইলে হবে না না এসিআই সল্ট না মোল্লা সল্টই খাইতে হবে কারণ মোল্লা সল্টে মোটা মোটা দানা থাকে তো ওইটা গরুদের জন্য আর এসিআই সল্ট মানুষের জন্য হ্যাঁ ওকে খেয়াল করো যেটা বলতেছিলাম যে এই যে লোহিত রক্তকণিকা এটা দ্বি অবতল এটা দ্বি অবতল থাকে স্থিতিস্থাপক এবং নিউক্লিয়াস বিহীন আচ্ছা এইটা সবসময় নিউক্লিয়াস বিহীন হয় না মনে থাকবে এইটা সবসময় নিউক্লিয়াসবিহীন থাকে না যখন প্রথম দিকে থাকে যখন প্রথম তৈরি হয় আর কি তখন যেটা হয় তখন ভিতরে নিউক্লিয়াস থাকে পরবর্তীতে আস্তে আস্তে এই জিনিসটা বিলুপ্ত হয়ে যায় এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় এখন এই যে এটা আমরা আসতেছি একটু পরে খেয়াল করো যখন এর ভিতরে নিউক্লিয়াস থাকে যখন নিউক্লিয়াস থাকে তখন সেটাকে বলা হয় ব্লাস্ট ব্লাস্ট মানে কি জানো বাচ্চা কোষ মন থাকবে বাচ্চা কোষ ব্লাস্ট আর সাইট ইরিত সাইট সাইট মানি হইল পূর্ণাঙ্গ কোষ মন থাকবে পূর্ণাঙ্গ ব্লাস্ট মানি বাচ্চা ব্লাস্ট মানি বাচ্চা আর সাইট মানি পূর্ণাঙ্গ কোষ এটা কোনোভাবে ভুল বানা হ্যাঁ ওকে এরপর চলে যাও প্রতি ঘন মিলিমিটার রক্তে কতটুকু রেড ব্লাড সেল থাকে খেয়াল করো ভূর্ণ দেহে থাকে আশি থেকে নব্বই লক্ষ শিশু দেহে থাকে ষাট থেকে সত্তর লক্ষ মানুষ পুরুষের দেহে থাকে চুয়ান্ন লক্ষ তোমাদের কারো কারো বইতে দেখবা পঞ্চাশ লক্ষ লেখা আছে আমরা যে তথ্যটা দিছি এটা হলো লেটেস্ট এটা হলো একদম লেটেস্ট এডিশনের যেটা আসছে সেইটা এখন খেয়াল করো দেখো যে এই যে তোমাদের একটা কোশ্চেন আসে নাই যে ভাইয়া এই যে ছোটবেলায় এত আর বি থাকবে কেন আর বিসি কি বড় হইলে বেশি হওয়ার কথা না বড় হইলে বেশি থাকার কথা কিন্তু ছোটবেলা বেশি এটার কারণটা কি হ্যাঁ আমি বলতেছি খেয়াল করো ভুনা অবস্থায় এই যে উৎস কি থাকে জানো উৎস আমি লিখে দিচ্ছি উৎস ভুনা অবস্থায় এই সব গ্রন্থি থেকে রেড ব্লাড সেল তৈরি হয় মন থাকবে দেখো যকৃত প্লীহা থাইমাস এগুলা থেকে তৈরি হয় এই যে ভূমদেহে শিশুদে সকল অস্থি থেকে মানে যত অস্থি থাকে সকল অস্থি থেকে কি থেকে সকল অস্থি থেকে তৈরি হয় আর যখন পূর্ণাঙ্গ হয়ে যায় তখন রেড ব্লাড সেল তৈরি হয় শুধুমাত্র লম্বা অস্থির অস্থি মজ্জা থেকে খেয়াল করো তাইলে কি হইল ভ্রূণ অবস্থায় উৎস বেশি শিশু অবস্থায় সকল অস্থি কি উৎস একটু কইমে গেছে কিন্তু তারপর অনেক উৎস আছে কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় কি এই উৎস কইমে গেছে একদম শুধু লম্বা অস্থি থেকে আসে তাইলে শিশু দেহে কেন বেশি ভূর্ণদেহে বেশি কেন আর পূর্ণাঙ্গ দেহে কম কেন আস্ত আশা করি বুঝতে পারছো যদি বুঝে থাকো চ্যাট বক্সে একটু সি দিয়া জানাও চ্যাট বক্সে একটু সি দিয়া জানাও যে ভাইয়া বুঝছি চ্যাট বক্সে একটু সি জানাও যে বুঝছি ওকে ফাইন তাহলে আশা করি কখনো এই জিনিস ভুল করবে না যে শিশু দেহে কেন বেশি হয় পূর্ণাঙ্গ দেহে কেন ই হয় একজন জিজ্ঞাসা করতেছে উৎস মানে কি উৎস কমে কেন সরি উৎস কমে হলো যে এটা হলো ফিজিওলজিক্যাল প্রসেস এর কোনো স্পেসিফিক ব্যাখ্যা নাই হ্যাঁ খেয়াল করো প্লিহা মানে হলো স্প্লিন প্লিহা মানে কি প্লিহা মানে হলো স্প্লিন এবার আসো এনিমিয়া এনিমিয়া হলো রক্ত শূন্যতা এনিমিয়া কি রক্ত শূন্যতা যদি টোয়েন্টি কমে যায় যদি রেড ব্লাড সেলের পরিমাণ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমে যায় তাহলে এনিমিয়া বলি অর্থাৎ পঞ্চাশ লক্ষ বা চুয়ান্ন লক্ষ থাকার কথা এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কত তেরো লক্ষ তেরো লক্ষ কমে গেলে সেটাকে আমরা এনিমিয়া বলবো আর যদি নর্মালের চেয়ে বেশি হয় সেটাকে পলিসাইতেমিয়া বলি এখন কথা হইলো যে ভাইয়া যে বেশি হইলে সমস্যা কি একজন বলতেছে পিলিহা বুঝান তোমাদের ঘন্টা ধরে থাপ দেখো গুগলে প্লিহা কি জিনিস খেয়াল করো পলিসাইথেমিয়া এটা হইলো আরবিসির পরিমাণটা বাইরে গেলে সেটাকে আমরা পলিসাইথেমিয়া বলি এখন কথা হইলো যে ধরো যে পলিসাইথেমিয়া মানে কি আর বাইরে যাওয়া না তো বাইরে গেলে তো ভালো যে আরবিসি বেশি আছে তাহলে সমস্যা কি সমস্যা আছে বলো আমাদের কোন সমস্যা নাই তারপর আমরা কেন সমস্যা বলতেছি কি বলতে পারো যে বেশি হইলে কি সমস্যা যদি কেউ জেনে থাকো চ্যাটবক্সে জানাও তো দেখি যে আরবিসি বেশি হইলে কি সমস্যা জানো না কেউ নাকি আচ্ছা আমি বলতেছি খেয়াল করো রক্তের ঘনত্ব বোঝা যায় থ্যাংক ইউ তানবি চেষ্টা করছো কিন্তু হয় নাই থ্যাংক ইউ তোমরা চেষ্টা করছো এটা অনেক কিছু খেয়াল করো পলিসাইথেমিয়ায় যখন আরবিসি হয় আরবিসি গুলা অপরিপক্ক হয় কি হয় অপরিপক্ক মানে সেখানে ইরিথ্রোসাইটোব্লাস্ট থাকে খেয়াল করো ঠান্ডা মাথায় খেয়াল করো ইরিথাইরো ইরিথ ইরিথ্রোব্লাস্ট থাকে ব্লাস্ট সেলটা ওর ভিতরে কি থাকে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস থাকলে ঠিকমতো অক্সিজেন কার্বন ডাই অক্সাইড করতে পারে না ওরা সংখ্যায় বেশি ওরা সংখ্যায় বেশি কিন্তু কাজ করতে পারে না কর্মক্ষমতা নাই এইজন্য পলিসাইথেমিয়া হইলে এটা আমাদের জন্য ক্ষতিকর আশা করি বুঝতে পারছো ওকে এখন আসো এই যে আমরা আরবিসিটা পড়লাম আরবিসিটা কেমন থাকে দি অবতল দি অবতল মানে কি এই যে এরকম এই যে এরকম দি অবতল থাকার সুবিধা কি দি অবতল থাকার সুবিধা হইল এর সারফেস এরিয়া বেশি থাকে কি বেশি থাকে সারফেস এরিয়া বেশি থাকে এই জন্য এখানে বেশি পরিমাণ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে পরিবহনটা ওদের জন্য সহজ হয় এখান থেকে এইটুকু জানলে তোমার জন্য যথেষ্ট এবার চলে যাও খেয়াল করো এবার চলে যাও লোহিত রক্ত এর আয়ুষ্কাল কত আয়ুষ্কাল হলো একশো বিশ দিন আয়ুষ্কাল কত একশো বিশ দিন একজন জিজ্ঞেস করছে ভাই সংখ্যা বেড়ে যায় কেন ক্যান্সার হইলে ক্যান্সার মানে কি সেলের অনিয়ন্ত্রিত বৃদ্ধি যখন ক্যান্সার হয় তখন এটা নিয়ন্ত্রণ করতে পারে না সংখ্যাটা তখন তাড়াতাড়ি অনেক বেশি সংখ্যক সেল তৈরি হয় ওকে এখন চলে যাও এর আয়ুষ্কাল কত একশো বিশ দিন একশো দিন পরে এই দেখো যকৃত এবং স্প্লিন যকৃত এবং প্লিয়া বা স্প্লিন এখানে যায় এ ভাঙা যায় তো এই যে লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা এই তোমরা এখানে কোশ্চেন করতেছো কেন মাথায় কি মানে ঘাস না গোবর কোনটা তোমাদের বলছি কোশ্চেনের জায়গাটা কোথায় কোশ্চেন অ্যান্ড অ্যান্সার যে অপশনটাছ ওখানে তোমরা চ্যাট বক্সে কোশ্চেন করত এখানে হয় খেয়াল করো এখানে যে কোনাকণিকাগুলা যোগকৃত এবং প্লেহা ঠিক আছে এখানে যা ভাঙা যায় ভাইঙা চুরমার হয়ে যায় লৈদ্য রক্তিকা ভাঙে ভাইঙা সেখান থেকে কি তৈরি হয় বিলি রুবিন বিলিভার্ডিন এই জিনিসগুলো তৈরি হয় আর অনেক কিছু তৈরি হয় ওকে ওকে দ্যাটস ইট এরপরে চলে যাও লোহিত রক্ত কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিজের একবার পরে নিবা অক্সিজেন এবং কার্বন অক্সাইড পরিবহন করে রক্তের ঘনত্ব এবং সান্দ্রতা বজায় রাখে বাফার হিসেবে কাজ করে ঠিক আছে বাফার হিসেবে কিভাবে কাজ করে এটা যখন তোমরা লাংস পড়বা সেখানে দেখবা ঠিক আছে ওকে এরপর চলে যাও যে রক্তের গ্রুপিং করতে এখানে সাহায্য করে ঠিক আছে এই দেখো আর বিসি যখন ভাঙা যায় একটু আগে বলে আসলাম বিলিরুবিন বিলিভার্ডিন তৈরি করে এই যে কাজটা তো আমরা একটু দেখিয়ে আসলাম এখান থেকে এই জিনিসগুলা দেখলেই হবে এখান থেকে ঠিক আছে হ্যাঁ ঠিক তুমি রাইট ওকে খেয়াল করো শ্বেত রক্ত কণিকা শ্বেত রক্ত কি বলা হয় বলতে পারো শ্বেত রক্ত কণিকাকে বলা হয় সৈনিক কি বলা হয় শৈনিক একজন বলছে ডবলিসি বলছে ভাবাগো ভাবা তোমরা যদি না বলতা তাহলে সেচে আছে বিসি বলা হয় এটা তো আমি জানতামই না থ্যাংক ইউ সেনাপতি কি বলা হয় সৈনিক বা সেনাপতি ঠিক আছে এটা হ্যাঁ একজন বল সেল গার্ড ও মাইদি বলে বলা বানাবার ঠিক আছে খেয়াল করো ক্ষেত্রের সৈনিক সেনাপতি সেল গার্ড হ্যাঁ একজন বল অনুবিক্ষণিক সৈনিক রাইট অনুবিক্ষণিক সৈনিক বা সেনাপতি এই কথাগুলো ইউজ করা হয় একজন বলছে এনাম সৈনিক এনাম সৈনিক রাইট এনাম সৈনিক হ্যাঁ আলিফ খুব সুন্দর একটা কথা বলছো ঠিক আছে ওকে খেয়াল করো তাইলে সৈনিক এবং সেনাপতি যাই বলো ইসকে কারণ কি এ হইল আমাদের প্রতিরক্ষার কাজে সাহায্য করে ঠিক আছে এখানে একটা কথা আছে খেয়াল করো এরা অনিয়ত আকৃতির অনিয়ত আকৃতির মানে বুঝো খেয়াল করো এরা হইলো কিন্তু বড় কোষ পয়েন্ট টু বি নোটেড অনেকে বলে ভাইয়া অনিয়ত আকৃতি কি ঠিক আছে অনিয়ত আকৃতি কি অনিয়ত আকৃতি হলো ধরো তোমাকে যদি আমি একটা পাথর দেই বিশাল বড় একটা পাথর তুমি পাথরটা দেখা বলতে পারবা যে এটা একটা বড় জিনিস কিন্তু ওই পাথরে কোন শেপ তুমি বলতে পারবা বলো বলতে পারবা এটা গোলাকার বলতে পারবা এটা বৃত্তাকার বা ঘনাকার বলতে পারবা না পারবা না কিন্তু তুমি দেখা বুঝবা যে এটা বড় তো শ্বেত রক্ত ঠিক ওই রকম এরা অনেক বড় কিন্তু এর কোন আকৃতি স্পেসিফিক নাই এটাকে বলা হয় অনিয়ত আকৃতির এটা কতটুকু থাকে এরা থাকে হইলো চার হাজার থেকে এগারো হাজার পর্যন্ত সংখ্যায় আর অনুপাতটা হলো সাতশো থেকে সাতশো ইন্টু ওয়ান কোন বই তো বইতে দেখবা পাঁচশো ইস্টু ওয়ানও দেওয়া আছে কিন্তু সঠিক অ্যান্সার হলো সাতশো ইন্টু ওয়ান ঠিক আছে এইটা একটু মাথায় রাখবা হ্যাঁ সাম্মাম বলছে আকৃতির ডেফিনেশন দেয়া যায় না ওকে ঠিক আছে ওকে এবার চলে যাও যদি অস্বাভাবিক হয় শ্বেত রক্ত কনিকা অস্বাভাবিক রকম হয় তাইলে সেটার আবার বিভিন্ন নাম আছে অস্বাভাবিক শ্বেত বিভিন্ন নাম আছে যেমন ধরো এই যে যদি স্বাভাবিকের চেয়ে অধিক হয় তাইলে সেটাকে আমরা বলবো লিউকোসাইটোসিস যদি কম হয় তাইলে বলবো লিউকোপেনিয়া আর যদি ক্যান্সার হয়ে যায় তাইকে আমরা লিউকেমিয়া বলি আমরা কি বলি লিউকোমিয়াবলি এইটার নির্দিষ্ট কোন সময় সীমা নাই কোন কোন বইতে লেখা আছে যে দশ দিন চোদ্দ দিন বাট এটা অথেন্টিক না হ্যাঁ তো এই জন্য কতদিন বাঁচে এরকম কোন অথেন্টিক নিউজ নাই ঠিক আছে সো দ্যাটস ওয়াই তুমি এখান থেকে এই জিনিসগুলাই জানবা এবার আসো শ্বেত রক্ত যেটা আছে এটার গ্রানুলোসাইট এক গ্রানুলোসাইট এটা বাংলা তোমরা জানো দানাদার আর এগার সাইড হল অদানাদার খেয়াল ইউসিনোফিল এই জিনিসটা কি এটা মনে রাখবা কিভাবে গ্রানুলোসাইটটা বেন কিভাবে মনে রাখবা বেন বি কে জানো ডার্ক নাইট ডার্ক নাইট দেখছো মুভিটা লাস্টের যে ই ছিল ভিলেন ছিল এটার নাম ছিল বেন ঠিক আছে আচ্ছা তাই হোক বেনে হলো বেজোফিল ইউজেনোফিল নিউট্রোফিল ঠিক আছে ওকে এবার চলে যাও এগ্রানুলোসাইট কিভাবে মনে রাখবা মলি এগ্রানুলোসাইট কি মলি মলি মানে কি মনোসাইট ও লিম্ফোসাইট মন থাকবে एग्जांपल বলছো বেনস্টোকো আছে হ্যাঁ বেনস্টোকো আছে ঠিক কথা বলছো হ্যাঁ এখন চলে যাও গ্রানুলোসাইট হলো বেন আর হলো মলি ওকে এখন আসো তোমার জানতে হবে কি এই যে গ্রানুলো সাইট এর ভিতরে কালার আছে দেখো কালার মনে রাখা খুব সহজ নিউট্রোফিল এটা আসছে কি থেকে নিউট্রাল থেকে কি থেকে আসছে নিউট্রাল নিউট্রাল মানে কি যেহেতু কারো আগেও নাই পরেও নাই এই জন্য নিউট্রাল তাইলে কি হবে বর্ণহীন ও কি হবে বর্ণহীন বেজোফিল বেজ বা খার ও কি হবে নীল কি হবে নীল লাল নীল গেল বর্ণহীন গেল বাকি থাকে কি লাল লাল তাহলে ইউসোনোফিল কি হবে লাল তাহলে নিউট্রোফিল বর্ণহীন বেজোফিল নীল এবং ইউসোনোফিল লাল তাহলে কিভাবে মনে রাখবো আশা করি পারবো আশা করি এবার চলে যাও এই ছবিগুলো একবার দেখবা ঠিক আছে এই মাঝখানে যেটা দেখতে পাচ্ছিল নিউক্লিয়াস হ্যাঁ যা দেখতে পাচ্ছ বড় বড় এগুলো নিউক্লিয়াস নিউট্রোফিলে দেখো তিনটা খণ্ডে বিভক্ত মনোসাইটে দেখো নিউক্লিয়াসটা বড় এবং খণ্ডিত না লিম্ফোসাইটেও খণ্ডিত না ইউসোনোফিলে খন্ডিত বেজোফিলে খন্ডিত এইটা দেখবো আর কি জাস্ট ছবিটা দেখার জন্য তোমাদের দেখার জন্য আমরা এই জিনিসটা দেওয়া আর কি ঠিক আছে ইট এবার চলে যাও কাজ ঠিক আছে এই যে ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস মানে কি ফ্যাগোসাইটোসিস হইল জীবানু ভক্ষণ করা যারা জীবানু ভক্ষণ করে খেয়াল করো কি হয় মনে রাখবা মনি 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 কি করে ফ্যাগোসাইটোসিস করে মনি কি করে ফ্যাগোসাইটোসিস করে খেয়াল করো তাহলে মনি কি মনোসাইট আর নিউট্রোফিল নথে নিউট্রোফিল তাহলে মনি মনোসাইট এবং নিউট্রোফিল কি করে ফ্যাগোসাইটোসিস করে থাকে দ্যাটস ইট শেষ ফ্যাগোসাইটোসিস কাজ লিমফোসাইড কি করে তৈরি করে এটা খুব 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 ইম্পর্টেন্ট খুব 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 ইম্পর্টেন্ট এটা তো যখন তোমরা কি যেন বলে তোমাদের সিস্টেম পড়বা সেখানে এই জিনিসটা নিয়ে আলোচনা করা আছে বেজোফিল তুমি এটা মনে রাখতে পারো বেলা করে করে হাসে হাসে থাকবে বেলা আর হেপারিন আর হিস্টামিন মনে থাকবে বেলা হো হো করে হাসে তাহলে বেজোফিলের কাজ কি হেপারিন এবং হিস্টামিন তৈরি করা মনে থাকবে এটা কোনোভাবেই করা একজন বলছে ভাইয়া এরা কি করোনা ভাইরাস কে ভক্ষণ করতে পারে না না এরা অনেক কিছুকে ভক্ষণ করতে পারে না যেমন নর্মালি জ্বর আসে যখন তখন কি হয় জানো মানে ওই জ্বর আসে কখন যখন আমাদের লোহিত রক্ত কণিকা সরি শ্বেত রক্ত কণিকা কোনো রোগের বিরুদ্ধে পায়রা উঠে না ব্যর্থ হয় তখনই কি করে তখনই ওরা মনে করো ওই আমাদের ওষুধ খাইতে হয় তো শ্বেত রক্ত কণিকা অনেক ক্ষেত্রেই পারে আবার অনেক ক্ষেত্রেই পারে না ঠিক আছে তাইলে লিম্ফোসাইটের কাজ হলো অ্যান্টিবডি তৈরি করা বেলা হো হো করে আসে আর ইউসোনোফিল এটা মজার জিনিস ইউসোনোফিল রক্তে প্রবেশ করা কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি অ্যালার্জিক অ্যান্টিবডি বুঝো কিছু কিছু অ্যান্টিবডি আছে যেগুলা আমাদের বডির জিনিসপত্র রে ও বাইরের জিনিসপত্র মনে করে অ্যান্টিবডির কাজ কি অ্যান্টিবডির কাজ হলো যে কোনো ফরেন পার্টিকেলস আসলে বা বাইরে থেকে কোনো বস্তু আসলে তাকে ভাঙে ফেলানো ঠিক আছে বা নষ্ট করে ফেলা তো অ্যালার্জিক অ্যান্টিবডি কি জানো এরা অতি উৎসাহী অতি উৎসাহী কেউই ভালো না এরা মনে করে কি আমাদের দের অনেক সেল আছে যেগুলো আর ওরা মনে করে কি হ্যাঁ এরা মনে হয় বাইরের জিনিস ঠিক আছে মাঝে মধ্যে দেখো না পলিটিক্যাল মারামারির সময় নিজের লোককে নিজেরা মারে ঠিক আছে মাঝখানে একটা ভিডিও দেখছিলাম যে আন্ডার পুলিশ অফিসার আর এক পুলিশ অফিসার একটা থাপ্পট দিছে কারণ কি আন্ডার কভার ছিল বুঝতে পারে না আবেগের চোটে থাপ্পট দিয়ে দিছে হ্যাঁ তো ওই রকম সমস্যা হয় আর কি বুঝতে পারছো তো ওই যে অ্যালার্জিক অ্যান্টিবডি যারা আমাদের দেহের অ্যান্টি জিনিসকে বাইরের জিনিস মনে করে তাদেরকে ধ্বংস করে কে ইউসিনোফিল মন থাকবে ঠিক আছে ক্লিয়ার ব্যাপারটা তাইলে ইউসিনোফিল আর লিম্ফোসাইট এই দুইটা একটু তোমাদের ঝামেলা মনে রাখতে হবে আর বাকিগুলো তোমরা পারবা ক্লিয়ার ওকে তোমাদের আবারো বলতেছি তোমরা এখানে কোশ্চেন করতেছো কেন বলো তো তোমাদের তো আমি মানুষ মনে করতেছি কিন্তু এই রকম গরু ছাগলের মতো কাজ করলে হবে বলো ভাইয়া এখানে কোশ্চেন করবা না কোশ্চেন করবা কোথায় কোশ্চেন ആൻসার অপশনে কোশ্চেন করবা কোথায় কোশ্চেন করবা কোশ্চেন এন্ড অ্যানসার অপশনে ঠিক আছে এখন চলে যাও অনুচক্রিকা অনুচক্রিকা সম্পর্কে তেমন কিছু বলার নাই শুধু জানবা অস্থিমজ্জার খেয়াল করো এই যে এখন দেখো আয়ুষকাল এদের আয়ুষকাল আছে পাঁচ থেকে নয় দিন কয়দিন পাঁচ থেকে নয় দিন এটা একটু জানবা হ্যাঁ আর এদের পরিমাণটা কত দেড় থেকে তিন লক্ষ এখন তোমাদের একটা থাকতে পারে ভাইয়া অনেক তো দেখছি থেকে লক্ষ পাঁচ দেখো ঠিক আছে আড়াই থেকে পাঁচ লক্ষ আছে কিন্তু ওই যে আমরা বললাম আমরা সব সময় লেটেস্ট তথ্যটা তোমাদের হাতে দেই ঠিক আছে এই সব সময় লেটেস্ট তথ্যটা দেই এই জন্য আমাদের একদম লেটেস্ট তথ্যটা তোমাদের হাতে দেওয়া আছে ঠিক আছে তো এই জন্য টেনশন হ্যাঁ আরেকজন বলছে যে ভাইয়া সাত থেকে আট দিন জানতাম রাইট এটা আগের বইতে ছিল কিন্তু একদম সেপ্টেম্বরে যেটা আসছে এই নতুন এডিশনে সেখানে পাঁচ থেকে নয় দেওয়া ঠিক আছে তো এখানে আমাদের কিছু করার নাই এটা আপডেট করার জন্য দিতে হয়েছে এবার কিন্তু কি এরা নিউক্লিয়াস বিহীন তাহলে নিউক্লিয়াস বিহীন আমরা কি কি পাইলাম নিউক্লিয়াস বিহীন হলো অনুচক্রিকা আর ওই দিকে কে ওই দিকে হলো লোহিত রক্তকণিকা ঠিক আছে ওকে ওকে খেয়াল অনুচক্রিকা অনুচক্রিকা একজন বলছে ভাইয়া কোশ্চেন অ্যান্সারে গেলে আপনাকে হারাই ফেলি না হারাই যাওয়া যাবে না হ্যাঁ তাইলে কোশ্চেন করার দরকার নেই মনোযোগ দিয়ে শুনো হ্যাঁ আমরা সবকিছুরই অ্যানসার দিব টেনশন নেওয়ার কোনো কারণ নাই আমরা খুব এক্সপ্লেইন করার চেষ্টা করি হ্যাঁ তোমরা জাস্ট ক্লাস্টার কি করো আর যেগুলো খুব সিম্পল মনে হবে এগুলো তোমরা কষ্ট করে লিখে রাখো পরবর্তীতে গুগল করে নাও হ্যাঁ কারণ তোমাদের কিন্তু লেকচারে ক্লাসটাই ইম্পর্টেন্ট যা আমি কি বলতেছি দুই একটা লেম জিনিস যেগুলো তোমাদের সমস্যা হয় সেই জিনিসগুলো যদি গুগল করলে তোমরা পেয়ে जाओ टेंशनনার কিছু নাই চিল হ্যাঁ আসো আমরা অনুচক্রিকার কাজগুলো একটু দেখি খেয়াল করো হিমোস্ট্যাটিক প্লাগ এটা আমরা একটু পরে দেখব খুব এক্সপ্লেইন করে পড়ব टेंशनনার কিছু নাই হ্যাঁ সেরোটোনিন কি এক ধরনের হরমোন ঠিক আছে এটা বিভিন্ন কাজে লাগে ঠিক আছে এবার চলে যাও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কিছুটা সাহায্য করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া প্রধান কাজকার কার শ্বেত রক্ত হ্যাঁ আর লন্ডুচক্রিকাও মাঝে মধ্যে এটা করে থাকে ঠিক আছে পরে নিবা এটা নিজেরা পরে নিবা এটা বোঝানোর কিছু নাই হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে দ্যাটস ইট ওকে এবার আসো এই চার্ট এই চার্টে যা যা লেখা আছে যা যা লেখা আছে প্রতিটা পয়েন্ট আমরা আলোচনা করে আসছি প্রতিটা পয়েন্ট আমরা আলোচনা করে আসছি ঠিক আছে সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে এগুলো এখান থেকে দেখে নিবা হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়াই ফেলছি এই জন্য আলোচনা করলাম না প্রতিটা পয়েন্ট এখানে পড়ানো হ্যাঁ ওকে ঠান্ডা মাথায় অ্যানসার দিবা হ্যাঁ পোল কোশ্চেন টু কেউ ভুল করবা না কি বলছিলাম বেলা হিহি করে হাসে মনে আছে বেলা কি কি করে হাসে হি হি করে হাসে পোল নম্বর দুই এর অ্যান্সার দাও যারা এটা ভুল অ্যান্সার দিবা ইউ উইল ডাই সিঙ্গেল যারা ভুল অ্যান্সার দিবা তারা সিঙ্গেল মারা যাবে ঠিক আছে ওকে বাহ এবার তো ফাটাই দিচ্ছ দেখছো সিঙ্গেল মারা যাবে এটা শুই না সবাই সঠিক অ্যান্সার দিতেছে এখন আর কেউ ভুল করতেছে না মানে তোমরা ভিতর থেকে সব নষ্ট হয়ে গেছো ঠিক আছে ইন্সপিরেশন কি বিয়াসা দি না

বেলা করে আসে অর্থাৎ বেসোফিল হেপারিন এবং হিস্টামিন দুইটা ক্ষরণ করে কখনো ভুল করবা না ঠিক আছে এই সব জিনিস ভুল করাই যাবে না বুঝছো কারণ क्वेश्चन গুলো বেসিক্যালি এই সব জায়গা থেকেই আসে হ্যাঁ ওকে সো আসলে তোমাদের সঠিক মোটিভেশন দিতে পারলে তোমরা অনেক ভালো করো বোঝা যাচ্ছে আমি আসলে বুঝি নাই তোমাদের কি মোটিভেশন দিতে হবে এর আগে আর কি इट्स আমরা এরপর থেকে সামনে ভালো মোটিভেশন দেব হ্যাঁ ওকে আসো আমরা সামনে চলে যাই খেয়াল করো এই যে ব্লাড ক্লোটিং নিয়ে আমরা পড়বো হ্যাঁ ও আচ্ছা যারা অনিচ্ছাকৃত ভুল করছো জানতা না এমনি ভুল হয়ে গেছে তাদের জন্য এই অভিশাপ প্রযোজ্য না হ্যাঁ যারা জানতা না তাদের তাদেরটা হবে টেনশন নিও না হ্যাঁ শিখে নাও জাস্ট এখন আসো এই যে ফ্যাক্টর আছে চারটা ফ্যাক্টর আছে এখানে তুমি মনে কি হয়ে জানো ফুল পরে টুপ করে কি করে টুপ করে ফুল করে ফুল পরে টুপ করে ঠিক আছে ফতে কি ফিব্রিনোজেন পতে হলো প্রথ্রমবিন কি বলে ফতে দুটই হয়ে থাকে আর ক্যালসিয়াম আয়ন আর হলো থ্রম্বোপ্লাস্টিন ঠিক আছে ওকে দ্যাটস ইট এখান থেকে একটু দেখে নিও হ্যাঁ যে এই চারটা এখন বলতে পারো ভাইয়া এই যে ইশের কি যেন বলে যে চারটা ফ্যাক্টর আপনি বললেন তেরো ফ্যাক্টর তেরোটা আপনি চারটা কেন বললেন কারণ এরা হলো এসেন্সিয়াল মাস্ট এদের লাগবেই এদের লাগবেই মানে এদের কোনো বিকল্প নাই এই জন্য এটা তোমার মনে রাখতেই হবে ঠিক আছে এন্টিমোফিলিক ফ্যাক্টর আর ক্রিসমাস ফ্যাক্টর এটা একটু মাথায় রাখবে এবার আসো রক্ত সময় স্বাভাবিক হলো এক থেকে চার মিনিট ক্লটিং মানে হলো রক্ত জমাট বাধা ক্লটিং মানি হলো জমাট বাধা বুঝতে পারছো ক্লটিং মানি হলো জমাট বাধা হ্যাঁ খেয়াল করো এখানে যে জিনিসটা আছে একজন বসে টুপ থ্রম্বোপ্লাস্টিন শুছো না এই থ্রম্বোপ্লাস্টিনটা শুরু হয় টি দ্বারা বুঝছো টি এস থ্রম্ব এইভাবে এই জন্য টুপ বলা হয়েছে থুপ বলা হয় না ঠিক আছে ক্লটিং মানে হলো রক্ত জমাট বাধা ওকে এখন আসো জমাট বাধা রক্ত থেকে হালকা হলুদ বংশ অংশ আলাদা হয়ে যায় যেটাকে আমরা সিরাম বলি এবার আসো আমরা জানবো কিভাবে রক্ত তঞ্চন হয় তোমরা এটার দিকে তাকায়ও না হ্যাঁ এটার দিকে তাকায়ও না আমরা একটু পরে বলতেছি এটার দিকে আমরা একটু নিজেরা নিজেরা পড়ি ধরো তোমার এই একটা সেল এটা কাইটা গেছে এখান থেকে রক্ত বের হবে ঠিক কিনা রক্ত বের হবে না কাইটা গেছে এটা রক্ত বের হবে রক্তের ভিতরে কি থাকবে অনুচক্রিকা প্লাটিলেট প্লাটিলেট থাকবে এই প্লাটিলেটটা বাতাসের সাথে সংস্পর্শে যখন আসবে তখন কি হবে জানো এখান থেকে ওই প্লাটিলেট থেকে থ্রম্বো প্লাস্টিন তৈরি হবে কি হবে থ্রম্বো প্লাস্টিন থ্রম্বো প্লাস্টিন তৈরি হইলো এই থ্রম্বো প্লাস্টিন থেকে থ্রম্বো কাজ কি বলতে পারো থ্রম্বো একটা কাজ আছে দাঁড়া একটু পরে বলবো খেয়াল করো থ্রম্বো প্লাস্টিন বের হবে থ্রম্বো প্লাস্টিন থেকে ক্যালসিয়াম আয়নের হেল্পে ক্যালসিয়াম আয়নের হেল্পে সরি এখানে থার্মোপ্লাস্টিন থাকবে থর্মোপ্লাস্টিন থেকে প্রথরমিন বের হবে কি বের হবে প্রো প্রো মানে কি জানো মানে হইল যে হইল প্রো মানে হইলো ইনঅ্যাকটিভ মন থাকবে প্রো বিন তারপরে আরো কিছু নাম আছে জেন কোন কিছুর প্রথমে একটা জিনিস মনে রাখবা কোন কোনো প্রথমে প্রো আর শেষে জেন এই দুইটা যদি যুক্ত থাকে এরা হইল প্রথমে প্রো এবং শেষে জেন এরা যদি যুক্ত থাকে তাহলে এরা কি হবে ইনএকটিভ হবে তো প্রথম বিন আছে প্রথম বিন তরুণ এটাকে অ্যাক্টিভ করবে কে ক্যালসিয়াম আয়ন ঠিক আছে ক্যালসিয়াম আয়ন যখন ওকে অ্যাক্টিভ করবে তখন কি তৈরি হবে অ্যাক্টিভ হয়ে গেলে ক্যালসিয়াম আয়নটা প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করবে কিসে থ্রম্বিনে তাহলে প্রথ্রম্বিনের অ্যাক্টিভ ফর্ম কি থ্রম্বিন এই থ্রম্বিনটা ফাইব্রিনোজেন আছে না ফাইব্রিনোজেন ছিল ফাইব্রিনোজেন এই যে জেন পাইলা ফাইব্রিনোজেন এই যে ফাইব্রিনোজেন পাইলে এটা ইনঅ্যাকটিভ এটাকে অ্যাক্টিভ করে কি হয়ে যাবে ফাইব্রিন বানাবে ফাইব্রিন ফাইব্রিন বানায় ফেললো এরকম অনেকগুলা ফাইব্রিন মিলবে অনেকগুলা ফাইব্রিন মিলাকে আমরা কি বলি পলিমারকরণ পলিমারকরণ তখন কি হবে জালক তৈরি করবে এই জালকটা দেখতে কেমন হবে জানো এই রকম এই 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 মানে এদের মাঝখানে আইসে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ না এটা খুবই ছোট রক্তকণিকা আইসে এইসব জায়গায় আটকায় যাবে রক্তকণিকা আইসে এইসব জায়গায় আটকায় যাবে এখানে যখন আটকায় যাবে তখন এর ভিতর থেকে আর কখনো রক্ত বাই হইতে পারবে না রক্ত টঞ্চন হয়ে যাবে ঠিক আছে এখন খেয়াল করো খেয়াল করো প্রথম থেকে বলি প্রথমে যখন কোনো জায়গা কেটে যাবে কেটে জায়গায় গেলে কি হবে সেখান থেকে অঞ্চক্রিয়া বের হবে সেটা বাতাসের সংস্পর্শে আসলে থ্রম্বো প্লাস্টিন বের হবে থ্রম্বো প্লাস্টিনের কাজ কি হেপারিনকে ইনএক্টিভ করে দেয় হেপারিনকে কি করে থ্রম্বো প্লাস্টিন লিখে দিচ্ছি আমি সমস্যা নাই লিখে দিব হেপারিন হেপারিনকে ইনএক্টিভ করে হেপারিন ইনএক্টিভ করে মনে থাকবে তাহলে প্রথমে কি করে হেপারিন কি ইনএক্টিভ করে দেয় আর সেখান থেকে কি বের হয় সেখান থেকে প্রথম্বিন বের হয় বিনটাকে ক্যালসিয়ামের উপস্থিতিতে থ্রোমবিনে পরিণত করে থ্রোমবিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে ফাইব্রিন পলিমারকরণের মাধ্যমে জালকের তৈরি হয় এই জালের ভিতরে রক্তকণিকা আয়সা জমা পড়ে তখনই কি হয় রক্ত জমাট বর্জন করে একজন জিজ্ঞাসা হেপারিন কি হেপারিন হলো একটা যৌগ যা রক্ত জমাট বাঁধাকে বাধা দেয় যারা রক্ত জমাট বাঁধাকে বাধা দেয় আর কি রক্ত জমাট বাঁধতে দেয় না যারা ঠিক আছে ওকে দ্যাটস ইট এরপর চলে যাও আমরা জানবো লসিকা সম্পর্কে লসিকা সম্পর্কে তোমরা অনেকেই অনেক কিছু জানো খেয়াল করো লসিকা সম্পর্কে তোমরা অনেকেই অনেক কিছু জানো তারপর একটু বলে দিই আমি লসিকা তন্ত্র তন্ত্র এটা হলো আলাদা টাইপের একটা তন্ত্র রক্তের মতো সবকিছুই থাকে কিন্তু থাকে না কি বলতো থাকে না হলো রোহিত রক্ত কনিকা ঠিক আছে সবকিছুই থাকে কিন্তু লোহিত রক্ত কণিকা নেই আরবিসি নেই এই আরবিসি না থাকার কারণে এটা রং হয় কি ঈষদ হলুদ ঠিক আছে আচ্ছা খেয়াল করো এই লসিকা তন্ত্র কি কি দ্বারা গঠিত লসিকা তন্ত্র তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত একটা হইলো লসিকা বা যেই ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডটা আর একটা থাকে লসিকা নালি কি থাকে লসিকা নালি আর একটা থাকে লসিকা গ্রন্থি তাহলে লসিকা তন্ত্র কি কি দ্বারা গঠিত লসিকা লসিকা নালী এবং লসিকা গ্রন্থি এই দেখো অনুচক্রিকা কিছু থাকে অনুচক্রিকা থাকে অল্প পরিমাণে ঠিক আছে সামান্য পরিমাণে অনুচক্রিকা থাকে ঠিক আছে যারা জানো না তারা আবার দেখে নাও হ্যাঁ অনুচক্রিকা থাকে কিন্তু পরিমাণে খুবই কম এই জন্য আমি এটাকে তো বলতে পারি না যে অনুচক্রিকা নাই ঠিক আছে এখন আসো এই যে লসিকার ভিতরে যদি ফ্যাটের পরিমাণ বেড়ে যায় যদি ফ্যাটের পরিমাণ বেড়ে যায় তখন এটা হলুদ সাদা হয়ে যায় সেটাকে আমরা কি বলি কাইল 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 বলি কি যখন ফ্যাট বেড়ে যায় তখন সেটাকে আমরা সমস্যা নাই তোমাদের জন্য আমি আলাদাভাবে একটা ছবি অ্যাড করছি যাতে লসিকাটা বুঝতে পারো খেয়াল করো এই যে লালটা দেখতে পাচ্ছ এই যে নীলটা দেখতে পাচ্ছ এরা হইলো বেসিক্যালি কি এরা হইল বেসিক্যালি রক্ত সংবহন তন্ত্র ঠিক আছে এই যে সবুজটা যেটা দেখতে পাচ্ছ সবুজ এটা হলো লসিকা এটা কি লসিকা সবুজটা হইল লসিকা এরা আলাদা টাইপের একটা সংবহন তন্ত্র এখন কোশ্চেন আসে না যে ভাইয়া লসিকার কাজ কি কেন ওয়াই লসিকার কাজ হইল যে এই যে আমরা যেই খাবার সব জায়গায় কিছু কিছু জায়গা আছে যেখানে ব্লাড পৌঁছাইতে পারে না সেই সব জায়গায় পুষ্টি পদার্থ দেওয়া এটা লসিকার কাজ জায়গায় পৌঁছাইতে পারে না এই রক্ত ঠিকঠাক মতো পুষ্টি পৌঁছাইতে পারে না সেখানে লসিকাটা সেখানে পুষ্টি পৌঁছাই দিতে সাহায্য করে ক্লিয়ার খেয়াল করো এখানে লসিকা দেহের মধ্যস্থকারী তরল বলা হয়েছে এই যে কাজগুলো একটু দেখে নিবে হ্যাঁ টিস্যু এবং টিস্যু রসের দশ পার্সেন্টই হইল লসিকার মাধ্যমে নিষ্কাশিত হয় শ্বেত রক্তকণিকা প্রতিরক্ষা দান করে উন্মুক্ত স্থানে প্রোটিনকে রক্ত পরিবহনে সাহায্য করে হ্যাঁ ওকে এখান থেকে এইটুকু জানলেই তোমাদের জন্য যথেষ্ট এই যে পার্থ লসিকা এবং রক্তের ভিতরে পার্থক্যের চারটা সুন্দরভাবে দেওয়া আছে খুব ভালোভাবে পরবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো বর্ণ কি লাল কারণ কি আরবিসি আছে এই জন্য এখানে নেই তাই এইটা হলুদ হয়ে যায় প্রবাহ সুনির্দিষ্ট চাপে প্রবাহিত হয় চাপ থাকে এটা হলো চাপবিহীন ঠিক আছে কারণ ওখানে তো দেখো রক্ত সংবহন যন্ত্রের সাথে আহ কি আছে না কি যেন বলে জড়িত তো হৃৎপিণ্ড চাপ দেয় কিন্তু লসিকায় কি হৃৎপিণ্ড জড়িত না জড়িত না এই জন্য এটা চাপবিহীন ভাবে বাহিত হয়ে থাকে গঠনটা আমরা একটু পরে আসছি সবই আছে শুধুমাত্র লোহিত রক্ত হলো আলাদা ঠিক আছে হিমোগ্লোবিন এখানে এখানে উপস্থিত অনুপস্থিত ঠিক আছে তো এগুলো আমরা বলে ফেলছি এখান থেকে এই জিনিসগুলা তবে একটা কথা মনে রাখতে হবে লসিকা কখনো শ্বসন গ্যাস পরিবহন করে না অর্থাৎ অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বহন করে না মনে থাকবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এরা এগুলা বহন করে না এটা এখান থেকে পরে নিবা ঠিক আছে এই যে ঠান্ডা মাথায় দাও খেয়াল করো কোশ্চেনটা দেখো প্রথমে মানুষের রক্ত জমাট বাধার জন্য কোন উপাদানটি প্রয়োজন নয় কি বলছি প্রয়োজন নয় ঠিক আছে মাথায় রাখবো প্রয়োজন নয় বলছি আমি কিন্তু হ্যাঁ ফুল পরে টুপ করে আমি কোশ্চেনটা লঞ্চ করে দিচ্ছি ঠান্ডা মাথা প্রয়োজন নয় বলা আছে প্রয়োজন নয় ওকে এই যে দিয়ে দিলাম অ্যান্সার দাও ঠান্ডা মাথায় বা সেই তোমরা তো রেকর্ড করে ফেলবা যা দেখা যাচ্ছে না রেকর্ডটা এক একটুর জন্য ভেঙে গেল ইটস ওকে তবু খুব ভালো করছো তোমরা বাহ বাহ তোমরা জোস ওকে এত কিছুর পরেও কয়েকজন ভুল করছো যাই হোক ইস আমি পুরোটা এন্ড করে দিই হ্যাঁ ওকে দেখো পার্সেন্ট সঠিক অ্যান্সার করছিলাম ঠিক আছে ওকে যারা এরপরে ভুল অ্যান্সার করছো তাদের জন্য বলার কিছু নাই ওকে দ্যাটস ইট এখান থেকে এইটুকুই মোটামুটি আমাদের জন্য যথেষ্ট কি পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছো একটু টায়ার্ড লাগতেছে তোমাদের নাকি খেয়াল করো এখান থেকে আমরা ব্রেক দিব একটা টেনশন নেওয়ার কিছু নাই খেয়াল করো সবচেয়ে ছোট কণিকা কোনটি অনুচক্রিকা এর কাজ কি লিখো একদম শর্ট অ্যান্সার পারবা সবচেয়ে বড় রক্ত কণিকা কি শ্বেত রক্ত কণিকা এর কাজ লিখো রক্ত জমাটে গুরুত্বপূর্ণ ভূমিকা যুক্ত ফ্যাক্টরগুলো কি কি ওই যে ফুল পরে টুপ করে পারবা না এগুলো হলো যে তোমাদের রিটেনের জন্য ঠিক আছে ওকে এখান থেকে এগুলোই ওকে কি খুব টায়ার্ড লাগতেছে নাকি ব্রেক দরকার ওকে যাও একটা ব্রেক দিলাম ব্রেক এন্ড চিল তোমাদের তিন চার মিনিটের একটা ব্রেক ওকে চ্যাট বক্সে তোমাদের কোনো কোশ্চেন থাকলে করো আমি তোমাদের অ্যান্সার দিয়ে দিব সমস্যা নেই দেখি তোমাদের কোন কোশ্চেন আছে কিনা যে কোনো ব্যাপারে করতে একজন জিজ্ঞাসা করছে ঠিক আছে হ্যাঁ একজন তান একটা সুন্দর কথা বলছে এই ব্রেক যারা পারে নাই ও তারা ঘাস খাইতে বসে আছে ঠিক আছে খেয়াল করো এখানে একটা কথা বলিনি যে মেডিকেল অ্যাডমিশনের কথা আমি একটু বলে দিই হ্যাঁ মেডিকেল এডমিশনের কথা এখানে বলা যাবে না হ্যাঁ কারণটা হইলো যে মেডিকেল দেখো সাধারণত আমরা যেটা বলি তোমরা যেটা বুয়েটের জন্য পড়বা তারা বুয়েট আর ভার্সি টার্গেট করবো যারা শুধু মেডিকেল টার্গেট করবা মেডিকেলের সাথে ভার্সিটি টার্গেট করবা হ্যাঁ যারা কোশ্চেন করতেছো যে ভাইয়া বুয়েটের জন্য মেডিকেলের জন্য কি করবো টু বি ভেরি ফ্রাঙ্ক যে অনেকে আসে দেখবা মেডিকেল বুয়েট দুই জায়গায় চান্স পায় তাদের এই কোশ্চেন করাই লাগে না যারা দুই জায়গায় চান্স পায় তারা নিজেরাই বুঝে তারা এমনি চান্স পাবে তোমার যদি কনফিউশন থাকে যে আমি পাইতে পারি নাও পাইতে পারি সেই ক্ষেত্রে তোমার এই ডিসিশন কোনোভাবেই এই কোনোভাবেই এই ডিসিশনে যাওয়া যাবে না যে আমি দুই জায়গায় কোচিং করব যদি এমন হয় তুমি আগে থেকে বুঝছো না আমি দুই জায়গায় দিলে চান্স পাবো আমার বেসিক ভালো তো যারা এখন পর্যন্ত ভাবতেছো ভাই কিভাবে পড়লে ভালো হবে কি ঠিক তারা দুইটার প্রিপারেশন নিয়েই না ঠিক আছে সো দ্যাটস ওয়াই এই জিনিসটা মাথায় রাখবে একজন জিজ্ঞাসা করছে দেখছো তোমরা কি কখনো আর্জেন্টিনা আর্জেন্টিনা পড়ো আর্জেন্টিনার আর্জেন্টিনা পড়ছো কখনো না এইচ এটা হলো শিক্ষার অভাব অনেকেই জানে না জিদিয়া যে হয় ঈর্ষোকে সবাই নাই জানতে পারে শিখাই দিলাম তোমাদের একজন বলছে ভাই ইঞ্জিনিয়ারিং বলে ভার্সিটি মেডিকেল একটু পরীক্ষা দেবো হ্যাঁ যারা ইঞ্জিনিয়ারিং বলে ভার্সিটি মেডিকেল অবশ্যই পরীক্ষা দিবা ওখানে পরীক্ষা যাবা আচে চিল আমরা এখানে পরীক্ষাইতে আসছি এমনি পরীক্ষা দিয়ে যাবো কিন্তু ওখানে যায় তুমি কোপায় দিয়ে আসবা এই ধরনের চিন্তা ভাবনা করতে করা যাবেই না তুমি যদি চিন্তা করো ওখানে যা কোপায় দিয়ে আসবা তাহলে উল্টা কোপ খেয়েও আসতে পারো নাই কারণ ওখানে কিন্তু তোমরা যেমন কোচিং করতেছো ইঞ্জিনিয়ারদের জন্য স্পেশাল ভাবে ওখানে হাজার হাজার স্টুডেন্ট প্রস্তুতি নিতেছে স্পেশাল ভাবে ঠিক আছে ফিব্রিজেন বলতে কিছু নাই ভাইয়া এটা ফাইব্রিনোজেন ঠিক আছে ফিব্রিজেন বলতে কিছু নাই ভাইয়া বলছে ভাইয়া ডাক্তারের হাতে লেখা তো খারাপ কেন ডাক্তারের হাতে লেখা তো খারাপ কারণ হাতের লেখা খারাপ না হলে মানুষ বিশ্বাস করে না সে যে ভালো ডাক্তার ঠিক আছে মনে রাখবা যে ডাক্তার হাতে লেখা যত খারাপ সে তত ভালো ডাক্তার ওকে একজন জিজ্ঞাসা করছে মেডিকেলে পড়লে না এরকম কিছু না তোমরা যেটা চাচ্ছ ওর জন্য আসলে কোনো জায়গায় পড়া লাগে না এই জন্য তোমার কমন সেন্স লাগে একটু চালু হইতে হয় হয় তাইলেই আর কি পড়াশোনা এগুলা কথাবার্তা একটা সময় ছিল যখন ধরো মানুষ শুধুমাত্র ইনস্টিটিউট দেখে অনেক কিছুই করতো বিয়ার শাড়ি থেকে শুরু করে সবকিছু কিন্তু এখন সেই দিন নাই হ্যাঁ ওকে বায়োলজি ভার্সিটিতে কিভাবে হেল্প করবে একজন বলছে বায়োলজি যে ভার্সিটিতে কিভাবে হেল্প করবে এই এইটার উত্তর যারা জানো না তার একটা কাজ করো প্রশ্নটা ছাইলা দাও ঠিক আছে এটা आंसर আমি দিব না ভাই আপনি অনেকগুলো মান বলেছেন যেগুলো বইয়ের মানের সাথে মিলে নাই এখন কোন মানটা মনে রাখব ঠিক আছে দুইটাই মনে রাখবা অপশন দেখে তোমার বুঝতে হবে যে কোন মানটা কোশ্চেনে আসছে এইজন্য দুটো মানই তোমার মনে রাখতে হবে হ্যাঁ বুয়েট এবং ডিউ একসাথে প্রিপারেশন নেওয়া যাবে তোমার মজার কথা বলি টু বি ভেরি ফ্র্যাঙ্ক তোমাদের এটা মোটিভেশন দেওয়ার জন্য না বাস্তব কথা খেয়াল করো ঢাকা ভার্সিটিতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলো হয় এরা কারা জানো এরা কি কখনো তোমার মনে হয় এরা ভার্সিটির জন্য কোচিং করে না এরা কেউই ভার্সিটির জন্য কোচিং করে না প্রথম একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এর ভিতরে নাইনটি পার্সেন্ট পোলাপান যারা হয় মেডিকেলের কোচিং করছে আর নাহলে বুয়েট কোচিং করছে শুধুমাত্র ভার্সিটি কোচিং করা এই সিরিয়ালের ভিতরে আসে খুব টাফ সো দেখ তোমরা যারা ইঞ্জিনিয়ারিং করতেছো তারা ভালো একটা কাজ করতেছো একজন বলতেছে লসিকা কি রক্তে মিশে না সাধারণত মিশে না একজন বলছে ভাই আপনি তো ধুইয়া দেন কেন ঠিক আছে তোমাদের মাঝে মাঝে ধুইতে হয় দেখো তুমি যখন একটা স্টুপিড কোশ্চেন করবা কোথাও হ্যাঁ তোমাকে যদি কেউ না থামায় ধরো তুমি একটা বোকার মতো কোশ্চেন আমি তোমাকে থামাইলাম না তখন তুমি কি করবা জানো এই বোকার মতো কোশ্চেনটা আরো এক জায়গায় করবা সেটা আজকে না অন্য গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্মে একটা মতো কোশ্চেন তখন সবাই নিয়ে হাসাহাসি যাবে কিন্তু এই যে আমি ধরো তোমার একটা থামাই দিলাম যে বোকার মতো কোশ্চেন করা যাবে না তোমার মাথায় সেট হয়ে গেলো এই ধরনের বলদামি সামনে করা যাবে না করলেই মানিজ্যত যাবে এই ভয়ে তুমি আর এই জিনিস করবা না তো দেড়শয় এটা ভালো জিনিস তোমাদের ভালোর জন্যই আমরা থামাই দিই হ্যাঁ একজন বলছে তানজিলা ভাই আমার কোশ্চেনে তোমরা অনেকেই কোশ্চেন করো তো সবার কাছের কোশ্চেনে অ্যান্সার দেওয়া যায় না এই জন্য আমি দুঃখিত আচ্ছা ঠিক আছে মেসেজ লিখতে হাত কাপাবে না এত ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ আজমল স্যারে বই পড়বা অবশ্যই আজমল স্যারে বই পড়বা ঠিক আছে তানভীর তুমি ঠিক বলছো সেইটাই চাইছিল যাই হোক ভাইয়া আপনি কি বরিশালে হ্যাঁ আমি বরিশালের ভাইয়া ওকে একজন বলছে সিয়াম তুমি এই কথাটা অনেকবার বলছো এই মুশফিক আর ফারহান এটা কারা এটা চিনি আমি আমার মেরিট পজিশন ছিল ওয়ান এইটটি নাইন ওয়ান একশো ছিলাম আমি একজন বলছে মেডিকেলে পড়তে সারা দিন রেত পড়াশোনা করতে হয় কিনা আচ্ছা হ্যাঁ ওই ফেব্রিনোজেন ফেব্রিনোজেন একই জিনিস ভাই সব জায়গায় ভুল ধরলে হয় কিছু প্রিন্টিং মিস্টেক থাকে না সিয়াব সবকিছু এইভাবে একরুটলি ধরলে হবে তুমিও দেখি নানা নাতির নাতির মতো যে সবকিছুতে ভুল ধরো হ্যাঁ বই ঠিক মাহিন বয়কট ফ্রান্স আমরা ফ্রান্সকে বয়কট করি ঠিক আছে আমরা সবকিছু গতকালকে বয়কট করে আসি গতকালকে আমরা গেছিলাম একটা শপিং মলে সেখানে একটা লাইটার কিনতে গেছিলাম তারা বিগের একটা লাইটার দিছিল আমি ওইটা না কিনে পনেরো টাকা দিয়ে সস্তা লাইটার কিনে নিয়ে আসছি ঠিক আছে আমরা ফ্রান্স অলরেডি বয়কট করছি মন থেকে প্রান্ত থেকে ওকে এখন একটা কথা বলি তোমাদের যে অনেকে কোশ্চেন করো যে ভাইয়া কত ঘন্টা পড়তে হবে এই কোশ্চেন করাই যাবে না এটা ডিপেন্ড করবে তুমি কতক্ষণ কতক্ষণ পরে তুমি স্যাটিসফাইড তার উপরে ডিপেন্ড করবে যে তুমি কতক্ষণ পড়বা হ্যাঁ তো এক একজন এক একভাবে পড়ে সো এই কোশ্চেনটা কোনো ই না ঠিক আছে এখন পর্যন্ত যদি বেসিক দুর্বল থাকে তাহলে কি করার না ধুবো না খায়া না খায়া পড়াশোনা করতে হবে হ্যাঁ সারা দিন রাত পড়াশোনা করবা ঠিক আছে একজন জিজ্ঞেস করতো ভাইয়া কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি একজন বলছে মেডিকেলে পড়লে কি লাইফ শেষ না ভুল কথা মেডিকেল বা বুয়েট কোন জায়গা পড়লেই লাইফ শেষ না এটা যারা বলে এরা তোমাদের ভয় দেখায় আমি তোমাদের একটা কথা বলি হ্যাঁ যে তোমার এডমিশন সময় অনেক ভাইয়া অনেক ভাব নিবে যে আরে এত পড়ছি এত কিছু করছি মানে অনেকে বলবে কিছুই পড়ি নাই আমি হালকা পাতলা এক দুই ঘন্টা পড়ছি চান্স হয়ে গেছে এটা কেন বলে জানো এটা বোঝানোর জন্য বলে সে খুব ব্রিলিয়ান্ট সে অল্প পড়া হয় কিন্তু ট্রাস্ট মি আমি এত নয় দশ বছর ধরে উদ্ভাসে ক্লাস নেই আমাদের টিচার প্যানেলে বহুত বুয়েটের আর্কিটেকচারের আইবিএর এর ঢাকা মেডিকেলের সলিমুলা মেডিকেলের সরারদি মেডিকেল অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে কিন্তু ট্রাস্ট মি এখন পর্যন্ত কারো মুখে শুনি নাই যে না আমি তেমন পড়ি নাই তারপর ডিএমসি চলে আসছি বুয়েটা চলে আসছি এরা কারা জানো এরা হলো যে নিজের আজীবন বলদ ছিল পড়াশোনা ওইভাবে করছে আজীবন কিন্তু মানুষে বাস্তবতা বুঝে এইটা বুঝে না এই জন্য মোটিভেশন এবং নিজেকে স্মার্ট জন্য বলে যে আমি তো খুব বেশি পড়ি নেই তারপরও চান্স পেয়ে গেছি এগুলা যারা বলবে তারা হলো পিওর টাউট মন থাকবে এদের কথা শোনা যাবে না মনে রাখবা সাকসেসের কোন কোন শর্টকাট ভার্সন নাই সাকসেসে সো দ্যাটস হোই পড়তে হবে আর মেডিকেল আসো বুয়েটে আসো মোটামুটি রেগুলার অল্প কিছুদিন পড়লেই সিল ঠিক আছে তো এটা নিয়ে টেনশন নেই আর কিছু নেই যারা বলে জীবন শেষ এগুলো ভুদাই মানে তারা যে মেডিকেলে পড়তেছে এটা বাপ দেখানোর আর কিচ্ছু না ঠিক আছে পড়াশোনা তুমি যদি মোটামুটি করো তাইলে সেখানেও তারা অনেক কিছু করে উল্টায় ফেলে না এত প্যার কিছু নাই এখন যদি মাসের ভিতরে বিশ দিনই নাট ঘুমাইতে চাও তাইলে তো সমস্যা বুঝলি ওকে ঠিক আছে যাও আমরা পড়াশোনায় ফিরে আসি ওকে ওকে সবাই পড়াশোনায় মুড়ে আসো তো নাকি যদি মুড়ে থাকো চ্যাটবক্স একটু ওয়াই দিয়া জানাও চ্যাট বক্স থেকে যাই দাও অনেক কথা বলছি ওকে ঠিক আছে এখন আসো আমরা গুরুত্বপূর্ণ পড়ব ঠিক আছে এখন দেখো যেই টপিকসটা আছে এই টপিকসটা যখন পড়ব টাইম লাগবে এই টপিকসটা পড়তে টাইম লাগবে আমি আস্তে আস্তে পড়াব কারো যদি খুব তাড়াহুড়া থাকে আস্তে করে লিভ নিয়ে চলে যাবা কেউ বলবা না ভাই তাড়াতাড়ি শেষ করেন বা এটা করেন এগুলো বলাই যাবে না হ্যাঁ কারণ এখানে কম আমার লাভ ঠিক আছে কিন্তু আমি নিজের মতো করে যতটুকু পড়ানো যায় পড়াবো কারো যদি ভালো না লাগে বা মনে হয় যে না এখন চলে যাওয়া উচিত তাহলে চলে যাবা চ্যাট বক্সে জানাবা না যে ভাইয়া মানে তাড়াতাড়ি শেষ করেন এগুলো বলাই যাবে না ঠিক আছে খেয়াল করো আচ্ছা তোমরা অনেকে ই আমি দুঃখিত আমি তোমাদের সবার অ্যান্সার করতে পারি না বেশিরভাগই অ্যান্সার করতে পারি না কারণ তোমরা অনেক স্টুডেন্ট ক্লাস করো একসাথে হ্যাঁ তো সবার কোশ্চেন দেখা যায় না এই জন্য কষ্ট পায়ও না কেউ ঠিক আছে যাদের যারা বলতেছো সাউন্ড সমস্যা সাউন্ডে কোনো সমস্যা নাই আসিফ সাউন্ডে কি কোনো সমস্যা হচ্ছে আসিফ হ্যাঁ সমস্যা নাই যারা যাদের সাউন্ড এর সমস্যা হচ্ছে তারা চেক ইউর ইন্টারনেট কানেকশন হ্যাঁ আমরা একদম সবচেয়ে ভালো ইন্টারনেট কানেকশন যেটা আমরা এটা ইউজ করি এই সব জায়গায় প্রবলেম হওয়ার চান্স খুবই কম যদি প্রবলেম থাকে এটা তোমার ইন্টারনেট কানেকশনে ওকে আসো আমরা এখন পড়াশোনা করব অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ঠিক আছে খেয়াল করো এই যে আমরা আজকে হৃদপিণ্ড নিয়ে হ্যাঁ হৃদপিণ্ডের কাজ কি হৃদপিণ্ডের কাজ মানে খুব গুরুত্বপূর্ণ কাজ অনেকে বলে বলে যে কি ওই যেন হৃৎপিণ্ডের অনেক কাজ আছে না যে বলে যে অনেকে দেখবা যে হৃদ স্পন্দন মাধ্যমে রক্ত সরবরাহ করা বিভিন্ন জায়গায় কি করা রক্ত সরবরাহ করা ব্লাড পাম্প করা অনেকে দেখবা যে কষ্ট পাইলে বুকে হাত দেয় দেখছো না ঠিক আছে এগুলো কি জানো এগুলো হলো ভন্ড ভন্ড বুঝছো অনেকে বলে যে হার্টের বাম সাইডে থাকে মানে প্রেম ভালোবাসে এই জিনিসগুলা এরা হলো ভন্ড তোমরা হয়তো ফেসবুক চালাও তারা একটা মিম দেখছো না যে হার্ট জিজ্ঞাসা করতেছে হট ইজ লাভ তখন হার্ট কি বলছে জানো দেখ ভাই সারাদিন রক্ত পাম্প করতে করতে শরীরের অবস্থা খারাপ সিলেবাসের বাইরের কোশ্চেন করিস না ঠিক আছে তাইলে আবেগ প্রেম ভালোবাসা এগুলো হার্টের জন্য সিলেবাসের বাইরের কোশ্চেন ঠিক আছে তাইলে হার্টের একমাত্র কাজ হলো রক্ত সরবরাহ করা কি করা রক্ত সরবরাহ করা সারা দেহে ঠিক আছে সারা দেহে রক্ত সরবরাহ করা এটা একটু মাথায় রাখবো ওকে এটা কই থাকে থোরাসিক ফাইভ থেকে এইট এটা খুব একটা দরকার নাই মধ্যচ্ছতা মাঝি বুঝো মধ্যচ্ছতা মাঝি ডায়াফ্রাম এই যে এই জায়গাটায় এরকম একটা ছাতার মতো জিনিস থাকে এটা মাসেল দ্বারা তৈরি ঠিক আছে এই যে ডায়াফ্রাম থাকে এর উপরে থাকে আর দুই ফুসফুসের মাঝখানে থাকে এখানে একটা ফুসফুস থাকে এখানে একটা ফুসফুস থাকে এই যে কি বলে হার্টটা ইসের যেন সবসময় বাম দিকে থাকে না হার্ট কি কখনো ডান দিকে থাকতে পারে তোমরা চ্যাট বক্সে জানো তো হার্ট কি কখনো ডান দিকে থাকতে পারে বলো তো হার্ট কি ডান দিকে থাকতে পারে কিনা আলামিন বলছে ইয়েস রাইসা বলছে ইয়েস ওকে ফাইন যারা ইয়েস বলছো গুড হ্যাঁ থাকতে পারে খুব রেয়ার যদি হার্ট ডান সাইডে যদি থাকে ডান দিকে যদি থাকে তা কি বলা হয় জানো কি বলা হয় কার্ডিয়া মন থাকবে যদি হার্ট ডান সাইডে থাকে তাহলে সেটা কি বলা হয় কার্ডিয়া মাথায় রাখবা ওকে এবার চলে যাও এই যে মানুষ পুরুষের হৃৎপিণ্ডের কতটুকু ওয়েট দুইশো পঞ্চাশ থেকে তিনশো আর মেয়েদের কত দুইশো থেকে দুইশো পঁচাত্তর ছোট বুঝতে পারছো ঘটনাটা কোথায় ওকে ঠিক আছে আমি আর কিছু বলবো না কিন্তু মনে রাখতে হবে পুরুষের হৃৎপিণ্ডের ওয়েট কত দুইশো থেকে তিনশো নব্বই ঠিক আছে কার্ডিয়া মানে হার্ট কার্ডিয়া মানি হলো হার্ট রিলেটেড হ্যাঁ কার্ডিয়া মানি হলো কার্ডিয়াক সার্জন শুনো নাই কার্ডিয়াক সার্জন মানে কি কার্ডিয়াক সার্জন মানে কি কার্ডিয়াক সার্জন মানে হার্ট সার্জন ঠিক আছে ওকে খেয়াল করো এটা একটু মনে রাখবা এখান থেকে জাস্ট ওজনটাই মনে আর তেমন কিছু মনে রাখার দরকার এরপর চলে যাও হার্টের আবরণ খেয়াল করো এই যে ছবিটার দিকে তাকাও ছবিটার দিকে এখানে একটু জিনিস দেখো খেয়াল করো হার্টের যে আবরণটা থাকে এই যে প্রাচীর এই যে এইটুকু এই যে এই জায়গাটা এটা হইলো যে পেশি এটা হলো কি পেশি এই পেশিটা তিন লেয়ারের দেখো এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এন্ডোকার্ডিয়াম ঠিক আছে একদম বাইরে যে লেয়ারটা থাকে সেটাকে বলে এপিকার্ডিয়াম মাঝখানে যেটা থাকে মায়োকার্ডিয়াম ঠিক আছে আর বাইরে যেটা থাকে ওটা হলো ওই এন্ডোকার সরি ভিতরে যেটা থাকে ওইটা এন্ডোকার্ডিয়াম বাট আমরা প্রধান হৃদপেশি বলি মায়োকার্ডিয়ামকে প্রধান হৃদপেশি প্রধান হৃদপেশি এটা কি মায়োকার্ডিয়াম প্রধান হৃদপেশি কি মায়োকার্ডিয়াম সংকোচন প্রসারণ হয় ঠিক আছে এই জিনিসটা কেন হয় মায়োকার্ডিয়াম এর জন্য হয় হয় বাকি কারো ভূমিকা নাই এরপর চলে যাও পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম কি পেরিয়কার্ডিয়াম হইলো হার্টের বাইরের আবরণ মানে হার্টের জামা কাপড় মন থাকবে হাটের জামা কাপড় কি পেরিকার্ডিয়াম ঠিক আছে তোমরা চ্যাট বক্সে জানাও তো যে চ্যাট বক্সে জানাও তো যে ফুসফুসের বাইরের আবরণের নাম কি ফুসফুসের বাইরের আবরণের নাম কি ফ্লুরা এই সাম্মাম বলছে ফ্লুরা এই সাম্মাম তোমার বাড়ি কি নোয়াখালী পরে ফবলে তো নোয়াখালীর লোক রাইট বলছে ফুলুরা আচ্ছা যাই হোক যারা পুরুরা বলছো থ্যাংক ইউ তোমরা পারছো তোমরা এত পারো কেন তো লাস্টে দেখা যাবে যে সবাই মেডিকেলে চান্স পাই গেছো বুয়েটও চান্স পাই গেছো ঠিক আছে মানজত ওকে ঠিক আছে পারছো এখন আসো এই পেরিকার্ডিয়ামের আবার দুইটা পার্ট আছে এই যে গ্রামের চাস্তবে একটা পাওয়া গেছে মাজারুল ইসলাম লেখছে ডায়াফ্রাম কোন কথা ডায়াফ্রাম কেন হবে ভাই ডায়াফ্রামের সাথে কোন সম্পর্ক বলো খেয়াল করো এই যে পেরিকার্ডিয়াম এটা দুইটা লেয়ার থাকে একটা হলো ভিসেরাল লেয়ার একটা হলো প্যারাইটাল লেয়ার কোনটা ভিতরে কোনটা বাইরে কিভাবে মনে রাখবা ভিসেরাতে ভ তাইলে ভিসেরা কোথায় থাকবে ভিতরে থাকবে ভিসেরাতে ভ খেয়াল করো ভিসেরাতে ভ ভিতরেও ভ তাইলে ভিসেরাল লেয়ারটা কই থাকবে ভিতরে থাকবে ঠিক আছে আর দুই লেয়ারের মাঝখানে যে ফ্লুইড থাকে সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড এই পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ কি পেরিকার্ড মানে ঘর্ষণ রোধ করা যাতে দুইটার ভিতরে ঘর্ষণ না হয় সেই জিনিসটা রোধ করা হলো পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ তাহলে আমরা হৃৎপিষি পেলাম তিনটা এর ভিতরে প্রধান হৃৎ কোনটা মায়োকার্ডিয়াম প্রধান হৃৎপিষি কোনটা মায়োকার্ডিয়াম দ্যাটস ইট এখান থেকে এটুকু জানলেই হবে ঠিক আছে হৃদপিণ্ডের প্রকোষ্ঠ এটা আমরা এখান থেকে দেখবো না বাজে একটা ছবি এই যে এখানেই দেখো এই ছবিটার দিকে তাকাও এই ছবিতে দেখো এই যেটা আছে এটা হলো রাইট আমি একটু দাঁড়াও কালিটা চেঞ্জ করে নিই এই যে এই জায়গাটা আছে এটা হলো রাইট অ্যাট্রিয়াম অর্থাৎ ডাল অলিন্দ আর এটা হলো রাইট ভেন্ট্রিকল অর্থাৎ ডান নিলয় এটা হলো লেফট ভেন্ট্রিকল অর্থাৎ বাম অলিন্দ এটা হলো সরি উপরে হবে বাম অলিন্দ আর লেফট ভেন্ট্রিকল হবে নিচে এই চারটা চেম্বার থাকে ঠিক আছে এখন অলিন্দ নিলয় এর ভিতরে মোটাকে বলতো অলিন্দ নিলয়ের ভিতরে মোটাকে নীলয় মোটা নীলয় মোটা আমি নিলয় নামে যতগুলো ছেলে দেখছি সবাইকে আমি মোটা দেখছি জানো বেশিরভাগই ঠিক আছে ওকে তাহলে মনে রাখবা কি নিলয় মোটা মনে থাকবে এখন আসো দুই নিলয়ের ভিতরে কে মোটা বাম নিলয়ের তিন গুণ এখন কোশ্চেন হলো বাম নিলয়টা এই যে এক নীলয় পাওয়া গেছে সে বলতে সে পাতলা ওকে ঠিক আছে নীলয় মোটা হয়ে যাবা ঠিক আছে খেয়াল করো বাম নিলয়টা কেন মোটা হয় জানো কারণ দান নিলয় থেকে রক্তটা যাই হলো ফুসফুসে আর বাম নিলয় থেকে যায় সারা দেহে যেহেতু বড়িতে হয় হয় কি জোরে বামটা মোটা মোটা হইতে বাধ্য বা হইতেই আশা করি বুঝতে পারছো ওকে এটা একটা বাজে ছবি তারপরও দেখে নিও আমরা দিসি যেহেতু ঠিক আছে কারণ এখান থেকে কিছু বোঝা যায় না ওইভাবে একটু দেখে নিও তারপর হ্যাঁ আচ্ছা এখানে একটা জিনিস দেখাই দিই আমরা এই ছবি থেকে একটা জিনিস দেখানো যাইতে পারে কপাটিকাগুলো একটু দেখাই দি হ্যাঁ কপাটিকা খেয়াল করো এই যে দেখো এই যে সাদা কপাটিকাটা দেখতে পাচ্ছো এটা হলো ট্রাইকাসপিড কপাটিকা কি কপাটিকা ট্রাইকাসপিড ট্রাইকাসপিড মানে মানে বুঝো ট্রাইকাস মানে তিনটা কাস্প মানে তিনটা দর্জা ট্রাইকাসপিড মানে কি তিনটা দর্জা তোমার যদি এমন একটা দর্জা থাকে যে দর্জা আটকেতে তিনটা মানে কাঠ লাগে সেটাকে আমরা বলবো ট্রাইকাসপিড তো ডান সাইড এবং নীলের মাঝখানে যেটা থাকে সেটা কি ঠিক আছে মাথায় রাখবো হ্যাঁ ওকে এরপর চলে যাও এই যে বাম সাইডে যেটা আছে সেটা হলো বাইক স্পিড কি বাইক স্পিড এটা কি বলবো আমরা এটাকে এটাকে বলবো বাইক স্পিড ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে হ্যালো ভাইয়া কেউ আছেন হ্যালো ভাইয়া হ্যাঁ শোনা শোনা যাচ্ছে তো শোনা যাচ্ছে তো ভাইয়া কোনো সমস্যা হচ্ছে না

ডান সাইডে যেটা থাকবে সেটা হলো বাইক স্পিড ডান সাইডে যেটা থাকবে সরি বাম সাইডে যেটা থাকবে এটা বাইক স্পিড বাইক নাম আছে কি বলতো মাইচাল ভালভ বাইক স্পিড এর আর একটা নাম কি মাইচাল মন থাকবে বাইক স্পিড আর এক নাম হলো মাইচাল ভালভ মাইচাল মাইচাল এটা মাথায় রাখবা ঠিক আছে ঠিক আছে ওকে একটু আমি একটু 30 সেকেন্ড আচ্ছা খেয়াল করো আমরা যেটা বলতেছিলাম যে এখান থেকে এখান থেকে বাইক স্পিড স্পিড মানে মানে কি হলো ঠিক আছে ওকে খেয়াল করো এখান থেকে এটুকু জানবা আর তেমন কিছু জানার দরকার নাই এবার আসো হৃৎপিণ্ডের কপাটিকা যেটা আছে হৃদপিণ্ডের কপাটিকা গুলা একটু নিজেরা পরে নিবা এটা ব্যাখ্যা করার কিছু নাই এটা মোটামুটি দেখতে হবে কোনটা কোন জায়গা থাকে আমি এটা তোমাকে বুঝাইলেও তুমি বুঝবা না এই জন্য তোমরা কি করবা ছবি দেওয়া আছে আর লেখা আছে কোন জায়গা কি থাকবে নিজেরা একটু পরে নিবে হ্যাঁ এই দেখো এই যে ট্রাইকার স্পিড দেখছো ট্রাইকার স্পিড এর তিনটা ভাল আলাদা আলাদা করে দেওয়া আছে ঠিক আছে এখানে একটু এটা মাথায় রাখবা এরপরে দেখো বাইকার স্পিড বা মাইট্রাল ভাল এখানে কয়টা আছে দুইটা আছে আর সেমিলুনার এই যে সেমিলুনার সেমিলুনার মানে কি জানো অর্ধ মানে অর্ধেক চাঁদের মতো মানে কি অর্ধেক চাঁদের মতো এই জিনিসটা একটু মাথায় রাখবা মানে অর্ধেক চাঁদের মতো ওকে ওকে এখান থেকে মাথায় রাখো এটুকু এবার চলে যাও আমরা সামনে চলে এখন আসো আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়ব হ্যাঁ ঠান্ডা মাথায় খেয়াল করবো কি হ্যাঁ আমি একটা ছবি আঁকবো আমার হাত এমনি খারাপ তোমরা বুঝতে পারতেছো তারপর একদম না আঁকলেই হচ্ছে না এটা হলো আমরা এতক্ষণ যা পড়বো সামনে এটা এক ছবির ভিতরে আমরা সব এই এটা দেখাই দিবিক হার্ট এটা কি এটা একটা সরলিখিত হার্ট ওকে এটা হলো সরলিখিত হার্ট ওকে খেয়াল করো এটা হলো লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল রাইট অ্যান্ট্রিয়াম সরি রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল খেয়াল করো আমরা যদি এইভাবে চিন্তা করি যে ধরো আমাদের সারা দেহ থেকে অবিশুদ্ধ যত রক্ত আছে অবিশুদ্ধ যত রক্ত আছে যেগুলো অর্থ কার্বন ডাইঅক্সাইড যুক্ত তারা কি করে তারা দুইটা নালিকার মাধ্যমে এই যে ডান ওলিন্দে আসে দুইটা নালিকার মাধ্যমে কি কি নাম বলতে পারো একটার নাম হলো ঊর্ধ্ব মহাশিরা আর একটা নাম হইল নিম্ন মহাশিরা একটা হলো আমি শর্টকাটে লিখে দিচ্ছি সুপিরিয়র কেবা আর এটা হইলো ইনফেরিয়র কেবা এই যে খেয়াল করো যে রক্তটা আসলো এরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত এরা কার্বন ডাইঅক্সাইড রক্তটা ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যাবে ডান নিলয়ে কি এটাও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তাহলে এই রক্তটাকে আমাদের বিশুদ্ধ করতে হবে না চ্যাট বক্সে জানা রক্ত বিশুদ্ধ করা কার কাজ চ্যাট বক্সে তো মানে কার্বন ডাইঅক্সাইডকে বের করে দেওয়া কার কাজ বলো তো কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া ফুসফুস একজন বলছে হার্ট গুল্লি কইরা মাইনে ভালো দরকার ফুসফুস দেখো কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া এটা কার কাজ এটা হলো ফুসফুসের কাজ এই ধরো একটা ফুসফুস আমরা আঁকলাম এটা হলো একটা কি ফুসফুস ফুসফুস খেয়াল করো তো এই যে ফুসফুস এখানে রক্ত বিশুদ্ধ হওয়ার জন্য একটা নালিকার মাধ্যমে আসবে এই কার্বন ডাইঅক্সাইড রক্তটা একটা নালিকার মাধ্যমে ফুসফুসে আসবে বলতে পারো যে নালিকার মাধ্যমে আসবে ওর নাম কি হবে বক্সে জানাও তো কার মাধ্যমে আসবে বলো তো পালমোনারি কি ধমনী না শিরা একজন বলছে শিরা না ধমনী এটার নাম হবে কি পালমনে আর্টারি বা ধমনী তোমাদের আর্টারি এবং ধমনী এবং শিরার একটা ভুল কনসেপশন আছে একটু লিখে দিই হ্যাঁ হার্ট থেকে বের হয় ধমনী হার্ট থেকে বের হয় কি ধমনী আর হার্টে প্রবেশ করে শিরা ওকে হার্ট থেকে বের হয় ধমনি হার্টে প্রবেশ করে শিরা মন থাকবে যে হার্ট থেকে প্রবেশ করবে সে কি বহন করলো ব্যাপার না কি বহন করলো ব্যাপার না সে কি হবে ধমনী আর হার্টে যে প্রবেশ করবে সে কি বহন করলো ব্যাপার না ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু বের হইছে এই জন্য ধমনি আর ঢুকছে এই জন্য শিরা তাহলে খেয়াল করো ফুসফুসে যেই রক্তটা আসলো এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ছিল তাহলে ফুসফুসে এসে কি এটা বিশুদ্ধ হয়ে যাবে ফুসফুসে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এক্সচেঞ্জ হবে ব্যাপন প্রক্রিয়া এক্সচেঞ্জ হয়ে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে এবং অক্সিজেন পূর্ণ হয়ে যাবে রক্তটা খেয়াল করো খেয়াল করো এই অক্সিজেন রুক্ত যুক্ত রক্তটা এই যে এভাবে আর নালিকার মাধ্যমে এই যে একটা নালিকার মাধ্যমে কই আসবে চলে আসলো বাম অলিন্দে এখন তো এই নালিকাটার নাম কি বলতো এই নালিকাটার নাম কি বলতো পালমোনারি শিরা একজন বলছে কার্ডিয়াক শিরা না এটা পালমোনারি শিরা হ্যাঁ যেহেতু এটা হার্টের দিকে ঢুকছে তাই জন্য শিরা আর ফুসফুস থেকে গেছে এই জন্য নাম হচ্ছে পালমোনারি তাইলে এটার নাম হবে কি পালমোনারি ভেইন আর এই পাশেটা হবে পালমোনারি আর্টারি দেখছো তাইলে অক্সিজেন যুক্ত রক্তটা এইভাবে এইভাবে গেল ঠিক আছে খেয়াল করো এখন চলে যাও অক্সিজেন যুক্ত রক্ত অক্সিজেন পাইলাম অক্সিজেন থেকে এই অক্সিজেনটা বামলিন সরি বামলিন তো বাম নিলয়ে আসলো ঠিক আছে পালমোনারি মানে হলো ফুসফুস সংক্রান্ত পালমোনারি মানে ফুসফুস সংক্রান্ত খেয়াল করো এরপর চলে যাও যে বাম নিলয় থেকে এই রক্তটা কই যাবে বলতো সারা দেহে যাবে কই যাবে সারা দেহে একটা নালিকার মাধ্যমে যাবে খেয়াল কর এই যে নালিকাটার মাধ্যমে সারা দেহে যাবে এই নালিকাটা কোথা থেকে বের হইছে হার্ট থেকে বের হইছে না যেহেতু এই নালিকা হার্ট থেকে দেহতে গেছে তাহলে এটা কি হার্ট থেকে বের হইছে তাহলে এই নালিকাটা কি হবে এই নালিকাটা হবে হইলো ধমনি এই নালিকাটা কি হবে ধমনি এটা হইলো বড় ধমনি এই জন্য এর নাম ধমনি এর নাম কি মহাধমনি বা অ্যাওরটা এর নাম কি মহাধমনি বা অ্যাওরটা এর মাধ্যমে সারা দেহে গেল সারা দেহে যখন গেল সেখানে অক্সিজেন যুক্ত রক্তটা বিভিন্ন কাজে ব্যবহার হয়ে যাবে বিভিন্ন কাজে ব্যবহার হওয়ার কারণে এই অক্সিজেনটা বিনষ্ট হয়ে যাবে অক্সিজেন নষ্ট হয়ে কিসে তৈরি করবে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে খেয়াল করো কি তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে এই কার্বন ডাই অক্সাইডটা আবার কি রক্ত বিশুদ্ধ হওয়ার জন্য হার্টে ফেরত আসতে হবে তখন দেখো সারা দেহ থেকে রক্তগুলা দুইটা নালিকার মাধ্যমে কিসের মাধ্যমে দুইটা নালিকার মাধ্যমে এই যে এইভাবে এইভাবে আবার হার্টে ফেরত আসবে খেয়াল করো এই পর্যন্ত কি বুঝছো খেয়াল করো মহাশিরা দিয়ে হার্টে যাবে আমি আবার একটু বলি হ্যাঁ খেয়াল কর আবার একটু বলি একটু খেয়াল করো হ্যাঁ প্রথমে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ডান অলিন্দে আসলো ডান অলিন্দ থেকে ডান নিলয়ে গেল ডান নিলয় থেকে রক্তটা বিশুদ্ধ করার জন্য ফুসফুসে যাবে কার মাধ্যমে যাবে পালমোনারি আওটা বা পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে যায়া এক্সচেঞ্জের মাধ্যমে কি যেন বলে অক্সিজেনে পরিণত হবে অক্সিজেনটা আবার কার মাধ্যমে পালমোনারি ভেইনের মাধ্যমে বা পালমোনারি শিরার মাধ্যমে যাবে হলো বাম অলিন থেকে বাম নিলয় বাম নিলয় থেকে মহাধমনির মাধ্যমে সারা দেহে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা সরি সারা দেহে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে কার্বন ডাই আবার ওই যে সুপিরিয়ার ভ্যানাকে বা ইনফুরিয়ার ভ্যানাকেবার মাধ্যমে ফেরত আসবে এইভাবে এইভাবে ঘটনাটা চলতে থাকবে বুঝতে পারছো যদি বুঝে থাকো চ্যাট বক্সে একটু সি দিয়া জানাও তো চ্যাট বক্সে একটু সি দিয়া জানাবা যদি বুঝে থাকো চ্যাট বক্সে সি দাও সি মানে ক্লিয়ার হ্যাঁ ওকে দ্যাটস ইট এখন আসো এখানে একটু আমি তোমাদের বলে দিই হ্যাঁ যে হ্যাঁ শিয়াব থ্যাংক ইউ বুঝতে পারছো তোমরা বুঝতে পারলেই আমরা আসলে আমাদের এইটা আর কি রাইট এই তো তানবীর বুঝতে পারছো রক্ত বিশুদ্ধ করে ফুসফুস এখানে একটু ভুল আছে তানবির রক্ত বিশুদ্ধ করে ফুসফুস এবং কিডনি বেসিক্যালি ফুসফুস হলো কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দেয় হ্যাঁ এখন খেয়াল করো সিস্টল ডায়াস্টল খেয়াল করো সিস্টল ডায়াস্টল নাম শুনছো না সিস্টল ডায়াস্টল সিস্টল মানে সংকোচন মনে থাকবে সংকোচন আর ডায়াস্টল মানে প্রসারণ মনে রাখবা সামনে এটা কাজে দিবে ঠিক আছে সামনে এটা কাজে দিবে আমি বলবো খেয়াল কর এই যে এখানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা দেখবো আর কি খেয়াল করো খেয়াল করো এখানে যেটা আছে কার্ডিয়াক চক্র আর প্রকোষ্ঠ গুলো সংকোচন সিস্টল এবং ডায়াস্টল বলে দেখো সংকোচনকে সিস্টল বলে আর প্রসারণকে ডায়াস্টল বলে ঠিক আছে মনে রাখবা অ্যাট্রিয়াম দুইটা একসাথে সিস্টল হয় আবার ভেন্ট্রিকল দুইটা একসাথে সিস্টল হয় অ্যাট্রিয়াম দুইটা একসাথে ডায়াস্টল হয় ঠিক আছে ভেন্ট্রিকল দুইটা একসাথে সিস্টল হয় এইটা একটু তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে তোমরা এই যে টাইমিংটা মনে রাখতে হবে

পয়েন্ট এইট সেকেন্ড যে আপনি বানাইলেন কিভাবে বানাইলেন খেয়াল করো কতবার প্রতি মিনিটে যদি পঁচাত্তর বার বিট দেয় দেখো প্রতি মিনিটে পঁচাত্তর বার বিট দেয় প্রতি মিনিটে কয় সেকেন্ড ষাট সেকেন্ড ষাটে তুমি সত্তর পঁচাত্তরে ভাগ করো তাহলে দেখবা পয়েন্ট এইট হয় ঠিক আছে পয়েন্ট এইট বা কার্ডিয়াক পয়েন্ট এইট সেকেন্ড এটা এখান থেকে আসছে ঠিক আছে এইটা আমরা সামনে দেখবো এই দেখো আমরা এখানে একটা সুন্দর জিনিস দেখবো একটু দাঁড়াও আমরা এটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করি তোমাদের জন্য একটা রে ভাই এই তোমরা স্ক্রিনের দিকে তাকাও হ্যাঁ দেখো এখানে খেয়াল করো খেয়াল করো এই যে সামনে তোমরা স্ক্রিনের দিকে তাকাও হ্যাঁ স্ক্রিনের দিকে তাকাও স্ক্রিনের দিকে তাকাও এই দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে নাড়াচাড়া করতেছে এই যে এখানে লাল এবং ইসের কি যেন বলে লাল এবং নীল দুইটা একসাথে সংকুচিত হচ্ছে দেখতে পাচ্ছো লাল এবং নীল একসাথে সংকুচিত হচ্ছে এর মানে কি জানো দুইটাই দুইটারই সিস্টল হচ্ছে খেয়াল করো এই যে যখন সিস্টল হয় তখন এই যে নিলয় এদের কি ডায়াস্টল হয় দেখো রাইট ভেন্টিকুলার দেখো রাইটে কি রাইটে সরি আর কি হচ্ছে প্রসারিত হবে এখন খেয়াল করো প্রসারিত হয়েছে এখন দেখবা ভেন্টিকলের ডায়াস্টল শুরু হবে সরি সিস্টল শুরু হবে এই দেখো চাপ দিচ্ছে এই দিকে চাপ দিচ্ছে খেয়াল করো দিকে চাপ দিচ্ছে তাহলে এই মুহূর্তে কি হচ্ছে বলতো এই মুহূর্তে হচ্ছে হইলো ভেন্টিকুলার সিস্টোল কিন্তু অ্যাট্রিয়াল দেখছো কিন্তু আবার আগের মতো গোল হয়ে গেছে কি আগের মতো গোল হয়ে গেছে ক্লিয়ার এখান থেকে এইটুকু মাথায় রাখো ঠিক আছে এইভাবে ওকে তাহলে এখানে কি হইলো দেখো এই মুহূর্তে কি চলতেছে বলতে পারো তোমরা তোমরা চ্যাট বক্সে জানাও তো এই মুহূর্তে কি চলতেছে এই যে এই যে মুহূর্তটা দেখাইলাম চ্যাটবক্সে একটু লেখাতো দেখা হতো যে এই মুহূর্তে কি চলতেছে এই যে জায়গাটা পস করা আছে এই মুহূর্তে কি চলতেছে চ্যাটবক্সে আমি করে রাখছি কিসের সিস্টল কিসের খেয়াল করো ভেন্ট্রিকলের সিস্টল চলতেছে ভেন্ট্রিকলের সিস্টল হ্যাঁ তামান্না সঠিক অ্যান্সার দিছো থ্যাংক ইউ ভেন্ট্রিকলের সিস্টল আর অ্যাট্রিয়ামের ডায়াস্টল চলতেছে গুড ওকে ফাইন আসো আমরা আবার সামনে দেখি খেয়াল করো এই যে দেখো এখন আবার কি হচ্ছে এখন ভেন্টিকুলার ডায়াস্টল হয়ে গেছে এখন আবার ঠিক আছে তোমরা থেকে ফেরত যাও তোমার ভিডিওতে ফেরত যাও খেয়াল করো এই যে এখন দেখো আবার দেখো আবার প্রথম থেকে দেখাইতেছে এই যে এভি নোট থেকে সিগন্যাল পায় এই যে আস্তে আস্তে কোথায় ঢুকতেছে এই যে দেখো এই যে একসাথে আমরা জোরে দেখাই দিচ্ছি সিস্টল ডায়াস্টল একসাথে হচ্ছে খেয়াল করো যখন ভেন্ট্রিকল সরি অ্যাট্রিয়ামের সিস্টল হয় তখন ভেন্ট্রিকলের ডায়াস্টল যখন ভেন্ট্রিকলের ডায়াস্টল তখন এটিএমের সিস্টল হয় বুঝতে পারছো ব্যাপারটা এটা একটু মাথায় রাখবা ওকে দ্যাটস ইট এখান থেকে এইটুকু জানলেই তোমাদের জন্য যথেষ্ট আর এখানে আমি একটা ভুল করছি আমি আন্তরিকভাবে দুঃখিত আমি খেয়াল করি নাই এটা একটু ঠিক করে দিচ্ছি হ্যাঁ এই খেয়াল করো এখানে হইলো উপরে হবে 60 নিচে হবে 75 ঠিক আছে আচ্ছা এই যে আমি যে ভিডিওটা দেখাইলাম এটা কি বুঝছো বুঝে থাকলে চ্যাট চ্যাট বক্সে বক্সে একটু একটু জানাও জানাও যদি বুঝে থাকো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ওকে আসো আমরা সামনে চলে যাই ওকে এটা আর দেখার দরকার নেই কারণ এখানে যেগুলো আছে ওটা আমরা অলরেডি বলে ফেলছি হ্যাঁ এটা এখান থেকে দেখতে হবে না এটা আমরা আলোচনা করে ফেলছি এবার চলে যাও ওকে এইটা আমার নিজের দেওয়া ভিডিও হ্যাঁ এটা কোনো জায়গায় অ্যাড করানো এটা আমার নিজের পার্সোনাল দেওয়া হ্যাঁ তো এটা দেওয়া যাবে না পিডিএফ এ বাট তোমরা যারা ভিডিও ক্লাস পাবা সেখানে এটা আবার পাবা বাট এমনি পিডিএফ এটা তো পাওয়া দেওয়া যায় না বুঝতেই তো পারতেছ দেখো জাংশনাল টিস্যু জাংশনাল টিস্যু সম্পর্কে তোমরা কি জানো জাংশনাল টিস্যু সম্পর্কে আমরা কয়েকটা কথা বলি খেয়াল করো এই জাংশনাল টিস্যুতে দেখো এটা এ নোড মানে জাংশনাল টিস্যুর কাজ কি জানো উদ্দীপনা বহন করা মানে পুরা হার্টে উদ্দীপনা বহন করা হলো জাংশনাল টিস্যুর কাজ ঠিক আছে যেমন এস এ নোট এভি নোট ঠিক আছে বান্ডল অফ হিজ এরা হলো জাংশনাল টিস্যু খেয়াল করো এই এস এ নোট এটাকে কি বলা হয় জানো পেস মেকার পেস মেকার পেস মেকার মানে কি বলো তো পেস মানে গতি পেস মানি গতি মেকার ঠিক আছে অর্থাৎ এস এ নোড এটা থাকে কোথায় জানো এই যে দেখো কালো করে দেওয়া আছে যে রাইট এট্রাম এর উপরের দিকে পিছনের দিকে তো এস এ নোড একা একা ইম্পালস তৈরি করতে পারে ব্রেনের সিগন্যাল ছাড়াই হার্টের এসএ নোট একা একা ইম্পালস ক্রিয়েট করতে পারে ব্রেনের সিগনাল ছাড়াই এই জন্য এসএ নোড কে বলা হয় বুঝতে পারছো থেকে পেস মেকার এই সিগনালটা যায় এই যে গোল দেখতে পাচ্ছ এভি নোডে নোটে ঠিক আছে এই এভি নোড থেকে সিগনালটা টা যায় পার্কেন ফাইবারের ভিতরে এই পার্কেন্জি ফাইবার দেখছো মায়োকার্ডিয়ামের ভিতরে প্রবেশ করছে মায়োপার্ডিয়ামকে যখন সিগনাল যায় তখন মায়োকার্ডিয়াম চাপ দেয় তো এস নোট মানে কি সাইনো অ্যাট্রিয়াল নোট এস মানে কি সাইনো অ্যাট্রিয়াল নোট এভি নোট এটা হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট ঠিক আছে এই যে এভি নোট দেখতে পাচ্ছো একে বলা হয় কেন রিভা রিজার্ভ রিজার্ভ পেসমেকার রিজার্ভ পেসমেকার বলা হয় অর্থাৎ এসএনওর যদি কোনো কারণে সিগনাল ক্রিয়েট করতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে এভিনোট সিগনালটা ক্রিয়েট করতে পারে ঠিক আছে এই জন্য এভিনোটকে কি বলা হয় রিজার্ভ পেসমেকার বলা হয় ওকে এখান থেকে এইটুকু মাথায় রাখবা তাইলে আমাদের জন্য বেটার আর কি ওকে আর বান্ডেল অফ হিজ এটা কোথায় দেয় এটা দেয় হলো যে মায়োকার্ডিয়ামে কোথায় মায়োকার্ডিয়ামে সাপ্লাই দিয়ে থাকে যদি কোনো কারণে এস এ নোড নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয় কৃত্রিম পেসমেকার দেওয়া লাগে কি দেওয়া লাগে কৃত্রিম পেসমেকার এটা আমরা সামনে জানব ওকে এই যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে দেখো এস এ নোড এটাকে কি বলা হয় পেসমেকার বলা হয় এরা অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টির মাধ্যমে হার্টবিট বিট তৈরি করতে পারে দুইটাই নষ্ট হয়ে গেলেই সেই ক্ষেত্রে আমরা ই দেই মানে বেসিক্যালি কি জানো এভিনোট ওইটা অল্প সময় কাজ করতে পারে ওইটা এসে নোট যেমন আজীবন কাজ করতে পারে এভিনোট অল্প সময় কাজ করতে পারে ওটা বেশিক্ষণ কাজ চালাইতে পারে না বুঝছো এই জন্য এভিনোটটাকে রিজার্ভ বলা হয়েছে অল্প সময়ের জন্য হ্যাঁ বান্ডেল অফ হিজ এটা হলো উইলিয়াম হিজ আবিষ্কার করে তার নাম অনুযায়ী এটা নামকরণ করা হয় হ্যাঁ আর পার্ক এনজি তন্তু যেটা আছে এটা হল বান্ডেল অফ হিজ থেকে উৎপন্ন হয় এটা হলো এখান থেকে একটু দেখে নিও ঠিক আছে বাট এটা ইম্পর্ট্যান্ট আছে এটা কই থাকে দেখো ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে থাকে এভি নোট কই থাকে দেখো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট তাহলে কই থাকবে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে এই যে দেখছো অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে এ থাকে এবার চলে যাও এই যে এই কোশ্চেনটা আমি পোল কোশ্চেন না দেই এটা বলে দিই দেখো এটা এক এক বইতে এক এক তথ্য দেওয়া আছে এখানে আছে পয়েন্ট ওয়ান 5 সেকেন্ড ঠিক আছে এটা কোন জায়গায় 0.16 ও আছে দেখো এখানে 15 আছে দেখছো 15 সেকেন্ড দেরি হয় এটা আমি দিলাম না তোমরা পারবা এর জন্য দিলাম না সামনে চলে যাই এবার আসো রক্তচাপ রক্তচাপ বলতে আমরা কি বুঝি বলো তো রক্তচাপ বলতে আমরা বুঝি কোন একটা রক্ত যখন কোন নালিকার ভিতর দিয়ে যায় রক্ত যখন তার নালিকার ভিতর দিয়ে যায় তখন এ নালিকার উপরে যে প্রেশারটা দেয় রক্ত যখন কোন নালিকার ভিতর দিয়ে যায় তখন সে নালিকার উপরে যে প্রেশারটা দেয় সেটাকে আমরা রক্তচাপ বলি রক্তচাপ সাধারণত কয়েক ধরনের হ্যাঁ যেমন ধর এখানে আছে সিস্টলিক প্রেশার সিস্টলিক প্রেশার মানে কি জানো সর্বোচ্চ যে চাপটা দেয় সর্বোচ্চ চাপ সিস্টলিক প্রেশার হল সর্বোচ্চ চাপ এটা স্বাভাবিক হইলো একশো পিস্টলিক হইল সর্বনিম্ন চাপ সর্বনিম্ন চাপ ওকে এটা হলো স্বাভাবিক হইল একশো সরি আশি এটা হলো স্বাভাবিক হইল এইটটি ওকে আর একটা চাপ আছে এটাকে বলা হয় না এটা দরকার নাই তুমি এই দুটোই জানো তাইলে আহ স্বাভাবিক সর্বোচ্চ চাপ হইলো একশো বিশ আর সর্বনিম্ন স্বাভাবিক এছাড়াও বয়স্ক মানুষের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ কখন বলি জানো ওই যখন বাই হয়ে যায় ঠিক আছে এর আগ পর্যন্ত স্বাভাবিকই ধরা হয়ে থাকে ঠিক আছে অনেক সময় নিম্নচাপ হয় না নিম্নচাপ হইলে অনেক সময় কি যেন বলা হয় অজ্ঞান হয়ে যায় নিম্নচাপে অনেক সময় অজ্ঞান হয়ে যায় মানুষ এটাকে আমরা বলি সিনকোপ কি বলি বলি নিম্নচাপে যে হয়ে যায় সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা সিনকোপ বলে থাকি মন থাকবে নিম্নচাপে অজ্ঞান হয়ে যাওয়াকে আমরা সিনকোপ বলি রক্ত চাপ মাপার জন্য যে মেশিন এটাকে কি বলা হয় জানো স্পিক মো ম্যামোমিটার মন থাকবে এটার নাম কি স্পিক মো ম্যামোমিটার নিম্নচাপ চাপ কিভাবে করা যায় না এটা খাওয়া দাওয়া না করলে যারা দুর্বল তাদের অটোমেটিকলি নিম্নচাপ থাকে হ্যাঁ এটা করা লাগে না এটা অটোমেটিকলি থাকে ঠিক আছে এবার চলে যাও খুব গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করো উচ্চচাপ ব্যারো রিসেপ্টর নিম্নচাপ ব্যারো রিসেপ্টর ঠান্ডা মাথায় শুনবা হ্যাঁ ব্যারোমানি কি এটা তো জানো নাকি ব্যারমানি চাপ ব্যারোমানি চাপ আর রিসেপ্টর মানে কি রিসেপ্টর মানে এমন একটা জায়গা যে উদ্দীপনা গ্রহণ করে যে উদ্দীপনা গ্রহণ করে তাইলে ব্যারো রিসেপ্টর মানে কি যে চাপের উদ্দীপনা গ্রহণ করে মন থাকবে রিসেপ্টর মানে কি যে চাপের উদ্দীপনা গ্রহণ করে মাথায় রেখো ব্যারো রিসেপ্টর মানে হলো যে চাপের উদ্দীপনা গ্রহণ করে এগুলো পড়তে হয় না একবার সুন্দর আজীবন মনে থাকবে হ্যাঁ কেলগورو এই যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর এর মানে কি যে উচ্চচাপ এটা রিসিভ করে কেলগورو যে উচ্চচাপ এই জিনিসটা রিসিভ করে তাকে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর বলি এখন তাইলে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কই থাকবে সিম্পল ব্যাপার আমাদের দেহের যেখানে রক্তচাপ সবচেয়ে বেশি সেখানে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর থাকবে বলো তো আমাদের দেহে কোথায় রক্তের চাপ সবচেয়ে বেশি চ্যাটবক্সে জানাও তো আমরা পিসে চলে যাই একটা ছবি দেখবো আমরা হ্যাঁ খেয়াল করো বলো অয়টায় রাইট এই যে দেখো এই ছবিটার দিকে তাকাও এই ছবিটার দিকে তাকাও হ্যাঁ এই যে এই যে অয়টা দেখছো না এই যে আমি নীল দিয়ে টিক দিলাম দেখছো মহাধমনি বা অয়টা এই যে অয়টায় চাপ বেশি থাকবে তাইলে এই মহাধমনীতে কি উচ্চচাপ ব্যারোরিসেপ্টর থাকবে ঠান্ডা মাথায় খেয়াল করো ছবিটার দিকে তাকাও এরপরে তিনটা মাথা উঠছে দেখছো এরা কি একদম এওয়ার সাথে না তাহলে কি এর ভিতরেও কি উচ্চচাপ ব্যারো রিসেপ্টর থাকবে তাহলে আমরা বলতে পারি উপরে যেটা যায় এর নাম কি ক্যারোটি ডায়টারি তাই ক্যারোটি ডায়টারিতেও থাকবে মহাধমনিতেও থাকবে ক্লিয়ার তাহলে ক্যারোটি ডায়টারিতেও চাপ বেশি মহাধমনিতেও চাপ বেশি তাইলে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কই থাকবে খেয়াল করো এই যে ক্যারোটিড আর্টারিতে থাকে অ্যাওর্টিক বা অ্যাওর্টায়ো থাকে তাইলে উচ্চচাপ ব্যারোসেপ্টর ভুল হবে কোনোভাবে না যেখানে রক্তচাপ উচ্চ থাকে সেখানে উচ্চচাপ ব্যারোসেপ্টর থাকবে সিম্পল এবার বলো প্রেসার সবচেয়ে কম কোথায় হবে চ্যাট বক্সে জানাও তো লেগ বলো না তুমি লেগ বলো না তুমি ইসের কথা বলো কি যেন বলে ধমনি শিরা হিসেবে বলো অঙ্গের কথা ভেইনে আচ্ছা ভেইনে চাপ কম থাকবে রাইট কারণ তুমি জানো ধমনীতে চাপ বেশি থাকে শিরায় কি চাপ কম থাকে তাইলে কোন শিরায় সবচেয়ে চাপ কম থাকবে বলো তো যেই শিরাটা মোটা তার ভিতরে কি চাপ কম থাকবে না সবচেয়ে যেই শিরাটা মোটা তার ভিতরে কি চাপ সবচেয়ে কম থাকবে না খেয়াল করো ঠিক কিনা যেই শিরা মোটা তার ভিতরে চাপ সবচেয়ে কম থাকবে কেন তো তুমি ধরো একটা চিকন পাইপ নিলা ওর ভিতরে কি প্রেশার একটু বেশি থাকবে তুমি যখন মোটা পাইপ নিবা তখন একই পরিমাণ পানি পাঠাইলে তাইলে ওই পাইপের ভিতরে কি হবে প্রেশার আরো কমে যাবে না এই জন্য খেয়াল করো ভলিউম কম থাকলে মোটা শিরা চাপ কম থাকে এই দেখো সিস্টেমিক শিরা সিস্টেমিক শিরা মানে বুঝো এই যে সুপ্রিয়র ভেনাকেভা ইনফিরিয়র ভ্যানা ক্যাভা পড়ছো না হলো সিস্টেমিক শিরা এর ভিতরে চাপ সবচেয়ে কম থাকে পালমোনারি বাহিকা এর ভিতরে চাপ কম থাকবে তাহলে কি ডান অলিন্দ নিলয় ডান অলিন্দ নিলয় সেখানেও কি চাপ কম থাকবে আমি কি বুঝাইতে পারছি তাইলে নিম্ন চাপ রিসেপ্টর কই থাকবে উচ্চ চাপ রিসেপ্টর কই থাকে পারবা না যদি নিম্নচাপ চাপ রিসেপ্টর উচ্চচাপ ব্যারো বুঝে থাকো চ্যাট বক্সে একটু সিদিয়া জানাও যে ভাইয়া বুঝছি চ্যাট বক্সে একটু সিদিয়া জানাও যে ভাইয়া বুঝছি ওকে থ্যাংক ইউ আরেকবার কয়েকজন বলছেন আরেকবার বলি খেয়াল করো শরীরে যেখানে চাপ বেশি থাকবে রক্তের চাপ সেখানে উচ্চচাপ ব্যারো থাকবে শরীরে চাপ সবচেয়ে বেশি কোথায় অ্যাওটা এবং ক্যারোটিড আটারিতে তা উচ্চচাপ ব্যারোসেপ্টার ওখানে থাকবে চাপ সবচেয়ে কম কোথায় সিস্টেমিক শিরায় পালমোনারি শিরায় আর ডান অলিন্দ ডান নিলয় এইসব জায়গায় চাপ কম কারণ এখানে আস্তে আস্তে ব্লাড যায় এই জন্য তাহলে নিম্নচাপ ব্যারোসেপ্টার এইসব জায়গায় থাকবে ঠিক আছে দ্যাটস ইট এখান থেকে এইটুকু জানলেই তোমাদের জন্য যথেষ্ট আর ব্যারোসেপ্টার হেল্প করে কি কাজে প্রেশার নিয়ন্ত্রণে প্রেশার নিয়ন্ত্রণে কিভাবে হেল্প করে ধরো উচ্চচাপ ব্যারোসেপ্টার সিগন্যাল পাঠাইলো যে ভাই শরীরের চাপ বাইরে গেছে তখন এটা কমাইতে হবে এই জন্য কি ব্রেন কাজ করা শুরু করে আবার নিম্নচাপ ব্য্যারিস্টার সিগন্যাল পাঠাইল ভাই প্রেসার কমে গেছে তখন কি ব্রেন আবার প্রেশার বাড়ানোর জন্য কাজ শুরু করবে এইভাবে ব্যারোসেপ্টারটা আমাদের প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে ঠিক আছে ইট এখান থেকে এইটুকু জানলে আমাদের রক্ত সংবহন প্রক্রিয়া এইমাত্র আমি সহজ একটা ছবি দ্বারা তোমাদের বুঝাই দিছি দিছি না এটা আর এখান থেকে দেখতে হবে না ওকে এই যে জিনিসটা রক্ত সংবহন প্রক্রিয়া এটাকে আমি পড়াইছি বলতো রক্ত সংবহন প্রক্রিয়া পড়ানো হয়েছে কি হয় নাই কোথায় হয়েছে মনে আছে তো নাকি গোট একজন একজন পাইছি যে বলছে নো দাঁড়া দীক্ষা নামটা কি বলতে হবে এই যে প্রান্ত এ বলছে যে নো পড়ানো হয় নাই অরে একদম কাঁচা কস ঘাস খাওয়াইতে হবে এছাড়া উপায় নাই খেয়াল করো কোথায় পড়ানো হয়েছে প্রান্ত একটু দেখে নাও কোথায় পড়ানো হয়েছে খেয়াল করো এই যে দেখাই দিই তাহলে গ্রামের চাষ পরে বলবে ভাই পড়ায় নেই ঠিক আছে এই খেয়াল করো এই যে ছবিটা দেখছো এর ভিতরে কোনটা কোথা থেকে কোথায় যায় সব এখানে দেখায় দেওয়া হয়েছে সব ঠিক আছে এখানে সব দেখায় দেওয়া হয়েছে ওকে এখন আসো যে দেখানো দেওয়া হয়েছে একটু আলাদা করে দেই তোমাদের মানে চিনতে যাতে সুবিধা হয় এটা করে দিই দেখো নর্মাল গতিপথ এইটা সিস্টেমিক সিস্টেমিক মানে যেটা নর্মাল সিম্পল এটা খেয়াল করো মানে নর্মাল শিরা এবং ধমনির মাধ্যমে যেটা যায় এটা হলো এটা দেখো বাম নিলয় থেকে শুরু হবে সারা দেহে যাবে সারা দেহ থেকে মরা মহাশিরায় আসবে ডান অলিন্দ ডান নিলয় পর্যন্ত খেয়াল করো খেয়াল করো পালমোনারি কোনটা হবে পালমোনারি হলো উইজে পালমোনারি শিরা এবং ধমনি মনে আছে পালমোনারি শিরা এবং ধমনি যেটা ছিল সেখান থেকে শুরু হবে দেখো পালমোনারি ধী থেকে কোন জায়গা থেকে ডান নিলয় থেকে তাহলে পালমোনারি শুরু হবে কোথা থেকে ডান নিলয় থেকে আর পালমোনারি শিরা শেষ হয়েছিল ডান অলিন্দ থেকে বাম নিলয় পর্যন্ত পালমোনারি ঠিক আছে এই দুইটা তো বুঝছো এবার আসো এখানে এই দুটো একটু আলাদা আছে একটু বলে দিই পোর্টাল এবং করোনারি এটা একটু হালকা করে বলে দিই ঠিক আছে প্রথমে আসো মানে পোর্টালটা কি পোর্টালটা হইলো ব্যাপারটা এমন যে যদি এমন হয় শিরা 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 মিলা একটা মোটা তৈরি করছে খেয়াল করো এই যে ধরো দুই পা থেকে ওঠে না উপরের দিকে এইভাবে ছবির দিকে তাকাও এই শিরাগুলো উঠা এক জায়গায় মিলিত হয়ে এরকম একটা সিঙ্গেল শিরা তৈরি করলো ওকে এই সিঙ্গেল শিরাটা আস্তে আস্তে যায় আমাদের হার্টে ঢুকলো এই যে সিঙ্গেল শিরা তৈরি করলো এই সিঙ্গেল শিরাটা কোথায় তৈরি হয়েছে এই যে অনেকগুলা শিরা মিলা একটা শিরা তৈরি করলো এটাকে আমরা বলি পোর্টাল তন্ত্র মন থাকবে অনেকগুলা শিরা মিলা যখন একটা শিরা তৈরি করে এরপর এটা সামনে যায় তখন সেটাকে বলি আমরা পোর্টাল তন্ত্র পোর্টাল তন্ত্র কয় ধরনের পোর্টাল তন্ত্র দুই ধরনের একটা হলো হেপাটিক হেপাটিক বা যকৃত আর একটা হলো রেনাল রেনাল মানুষের নেই মানুষের নেই রেনাল পোর্টাল তন্ত্র মানুষের নেই মানুষের যেটা আছে সেটা হলো হেপাটিক মন থাকবে তাইলে পোর্টাল তন্ত্রটা বুঝছো তো যখন অনেকগুলা নালিকা একত্রিত হয়ে সিঙ্গের একটা নালিকা তৈরি করে এবং সামনে বাহিত হয় সেটাকে আমরা পোর্টাল তন্ত্র বলি কি মানুষের টা কি হেপাটাই অর্থাৎ ভিতরে সব শিরাগুলা যায় একটা শিরায় পরিণত হয় ক্লিয়ার এবার আসো করোনারি করোনারি ঠিক আছে করোনারি কোনটা করোনারি হইলো মাসের রেনাল মাসের আছে মাসের ক্ষেত্রে রেনাল থাকে হ্যাঁ খেয়াল করো করোনারী কোনটা এই যে হৃৎপিন্ড সবাই রক্ত সরবরাহ করে হৃৎপিণ্ডের নিজের সরবরাহ দরকার আছে না দেখো এই যে হৃৎপিণ্ড সবাই রক্ত দিচ্ছে কিন্তু হৃৎপিণ্ড নিজের রক্ত সরবরাহ দরকার আছে না তো এই যে অ্যাওটা বের হয় না এইভাবে অ্যাওটা বের হয় না অ্যাওটা এইভাবে মোটা একটা অ্যাওটা বের হয় এই অ্যাওটার সাইড থেকে এরকম কিছু ধমনি বের হয় যেটা হার্টকে সাপ্লাই দেয় যারা হার্টকে সাপ্লাই দেয় সেসব ধমনিকে বলা হয় করোনারি কি বলা হয় করোনারি ধমনি আর হার্ট থেকে যারা অবিশুদ্ধ রক্ত নিয়ে যায় তাকে বলা হয় করোনারি শিরা মনে থাকবে হার্টে যে অক্সিজেন যুক্ত রক্ত দেয় তাকে বলা হয় করোনারি ধমনি আর হার্ট থেকে যে অবিশুদ্ধ রক্ত হয় করোনারী শিরা মন থাকবে আশা করি মন থাকবে রিফাত বলছে করোনা প্লাস নারী করোনারী না আচ্ছা ঠিক আছে এবার আসো হৃদরোগ বলতে পারো বাংলা সিনেমায় হৃদরোগ সবচেয়ে বেশি কার হয়েছে দেখি চ্যাটবক্সে জানা হতো বাংলা সিনেমায় হৃদরোগ সবচেয়ে বেশি কার হয়েছে হৃদরোগে মারা গেছে সবচেয়ে কে এই তো আবির পারছে অনন্য বলছে অনন্ত জলিল না একজন বলছে বাপ্পারাজ না ভুলইছে বাপ্পারাজ কষ্ট বেশি পাইছে মানে ছেকা বেশি গাইছে বাট হার্ট করছে সবচেয়ে বেশি আনোয়ার হোসেন না না জসিম হার্ট অ্যাটাক করে না কখনো আনোয়ার হোসেন ঠিক আছে সে পাঁচশোর উপরে মুভি করছে এর ভিতরে মনে হয় তে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে এবং সে মরার সময় সে একটা চিৎকার দেয় কি জানো আমেনার মা বলে একটা চিৎকার দেয় খেয়াল করছো হ্যাঁ নাইকার বাপ থাকে হ্যাঁ ঠিক আছে ওকে মনে আছে তোমাদের বা একজন বলছে নামই তো শুনি নেই আচ্ছা ঠিক আছে এখন শুনে নাও ঠিক আছে হার্ট সবচেয়ে বেশি করছে হইলো আনোয়ার হোসেন আর সে যখন চিৎকার দেয় চিৎকারের আগে আমিনের মা চিৎকার দেয় ওকে এখন আসো হার্টের রোগ হইলে এই জন্য ঠিক আছে হ্যাঁ জসীমার আলমগীর এরা হাতে রক্ত লাগায় আর কি ব্লাড সেট হাতে নিয়ে মারামারি করতে গেছে এমনও রেকর্ড আছে যাই হোক ঈশ্বকে আসে আমরা পড়াশোনায় ফিরে আসি হৃদরোগ নির্ণয় করার জন্য আমরা কিছু পরীক্ষা করি ঠিক আছে হৃদরোগ নির্ণয় করার জন্য আমরা কিছু পরীক্ষা করি একটা হলো বুকের এক্স রে এটা আমরা দেখতে পাই হার্টের অবস্থান এখন বলতে পারো ভাই হার্ট তো বাম সাইড থাকে এটা দেখার কি আছে না কখনো কখনো হার্ট বড় হয়ে যেতে পারে যেটাকে বলা হয় কার্ডিও মেগালি এই কার্ডিও মেগালি বোঝার জন্য আমাদের এক্স করতে হবে ইসিজি দ্বারা আমরা বুঝতে পারি যে হার্ট যে রিদম মানে কাঁপতেছে ঝাঁকানাকে একটা এভাবে যে বিটটা দেয় এই বিটটা আসলে ঠিক আছে কিনা এই বিটটা ঠিকভাবে দিচ্ছে কিনা এটার জন্য আমাদের ইসিজি করতে হয় ঠিক আছে আর ইটিটি এটা বুঝবা না এটা হলো দৌড়ানোর সময় অনেকক্ষণ হাঁটতে হয় দৌড়ানোর সময় ওর অবস্থা কি আছে এইটা ই করার জন্য আমরা ইটিটি করে থাকি বিএনপি এটাও বুঝবা না বিএনপি এটা বাংলাদেশ ন্যাশনাল পার্টি ন্যাশনালিস্ট পার্টি না এটা হলো ব্রেইন নেটওয়ার্টিক পেপটাইড এটা হলো একটা টেস্ট এটা হলো প্রোটিন জাতীয় টেস্ট হার্ট ফেইলর মানে হইছে কি এটা নিশ্চিত করার জন্য আমরা এই টেস্টটা করে থাকি করোনারি এনজিওগ্রাম এটা আমরা সামনে দেখাবো টেনশন নেওয়ার কিছু নাই এমআরআই এটাও দেখানোর কিছু নাই এই যে তানবির একজন বলছে আমার ফাঙ্গাল ইনফেকশন আছে এখন কি করব এই যে তোমরা যে ফ্রিতে ক্লাস করতেছে ফ্রিতে ট্রিটমেন্ট চাচ্ছ মনে রাখবা ফ্রিতে ট্রিটমেন্ট নিলে ওই রোগ ভালো হয় না মনে থাকবে এই জন্য কখনোই ফ্রি ট্রিটমেন্ট চাওয়া যাবে না ঠিক আছে ওকে আসো আমরা সামনে চলে যাই খেয়াল করো এঞ্জাইনা বা ইচ্ছো এটা সম্পর্কে আমরা একটু বলি ঠিক আছে অ্যানজিনা হলো চিন চিন ব্যাথা মনে থাকবে বুকের ভিতরে ঠিক আছে ওই ডায়লগ শুনছো না বুকের ব্যথাটা কেউ বুঝলো না সবাই বলে গ্যাস্ট্রিকের ব্যথা এটা হলো সেই জিনিস বুঝতে পারছো ব্যাপারটা একজন বলছে তানবির তানবির একটা কথা বলছে যে ভাই আজকে মেনা বলে ট্রিটমেন্ট দিলেন না আমি ছেলেদের সাথে তবু দেই কিছু বলি মেয়েদেরকে এই সুযোগও দেই না ঠিক আছে এসব বলে লাভ নাই ঠিক আছে এবার আসো এই যে বলে না ওই যে বললাম যে বুকের ব্যথাটা কেউ বুঝলো না সবাই বলে গ্যাস্ট্রিকের ব্যথা এটা হলো ওই ব্যথাটা আর কি চিনচিন করে বুকের ভিতরে যে ব্যথাটা করে ওইটা হলো যে অ্যানজাইনা পেইন এখন অ্যানজাইনা আবার দুই ধরনের একটা হলো স্টেবল অ্যানজাইনা আর একটা হলো আনস্টেবল এনজাইনা কি কি স্টেবল আর আনস্টেবল স্টেবল অ্যানজাইনাটা মোটামুটি ভদ্র সভ্য আনস্টেবলটা হলো খচ্চর ঠিক আছে স্টেবলটা একজন বলছে রাশেদের করোনা হইছে রেস্ট ইন পিস রাশেদ আশা করি তুমি যদি সত্যি করোনা হয়ে থাকে তাহলে ভালো হয়ে যাও দোয়া রইলো ভালোবাসা রইলো আসো এবার যে সুস্থিত এঞ্জাইনা জিনিসটা কি ধরো তুমি দৌড়াইতেছো দৌড়াইতে বুকে ব্যথা শুরু হইলো ঠিক আছে বুকে ব্যথা শুরু হইলো তখন তুমি রেস্ট নিতে বসে গেলা বসলে যদি ব্যথা ভালো হয়ে যায় তাহলে এটা বা আর অস্থিতা কি জানো তুমি রেস্ট নিতেছো তারপরও ব্যথা কমতেছে না তুমি রেস্ট নিচ্ছ তারপর তোমার ব্যথা কমতেছে না এটা হলো আনস্টেবল এঞ্জাইনা এটা হলো হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ মানে তুমি যাওয়া যাওয়া অবস্থা যে হার্ট অ্যাটাক হয়ে যাবে এই এই অবস্থা বুঝতে পারছো তাহলে আনস্টেবল খারাপ মনে থাকবে এটা পাঁচ মিনিট থেকে মিনিট পর্যন্ত স্থায়ী হইতে পারে এখন ভাইয়া যে কেন এইটা আসলে মানে ব্যথাটা হয় আমি এই যে এটা নালিকা দিলাম দেখো এটা একটা নালিকা দিলাম হার্টের ভিতরে নালিকা থাকে ধরো নালিকার এখানে কিছু একটা জমলো জৈমা এই নালিকাটা ছোট হয়ে গেল না যখন তুমি দৌড়াবা তখন জোরে জোরে তোমার পাম করতে হবে কিন্তু তখন ওই প্লাগের কারণে পাম করতে পারবে না চাপ দিবে তখনই বুকের ভিতরে ব্যথা হবে এবং তখনই অ্যানজিনা বা রক্ত এই জন্য বলে হৃদশুল অনুভূত হয় ঠিক আছে কোন কোন বইতে অ্যাঞ্জেনা তিন প্রকারও দেওয়া আছে লেটেস্টেশনে সম্ভবত দুই প্রকার দেওয়া আছে তারপরে দেখে নিও লেটেস্টেশন যেটা থাকবে তোমরা ওটা ফলো করবো ওকে এবার আসো হার্ট ডিজিজ খেয়াল করো আতঙ্কে বুকে ব্যথা করে কেন এটা আমরা পরে বলতেছি খেয়াল করো হার্ট ডিজিজ খেয়াল করো এই যে দিকে এই যে ব্লাড যাচ্ছে নালিকার ভিতর দিয়ে চাকাও দেখো এখানে এই যে হালকা একটু উঁচু দেখতে পাচ্ছ এটা হলো প্লাগ এটা কি ছোট্ট একটা প্লাগের এর এখানে চর্বি জমা হইছে হালকা একটা চর্বি জমা হইছে কিন্তু এই যে কখন হয় খেয়াল করো এই যে কখন হয় যখন চর্বির মাঝখানে এই যে পটটা একদম ছোট হয়ে যায় একদম ছোট হয়ে যায় তখন এখানে বা ব্যথা উঠে বুঝতে পারছো ব্যাপারটা এখান থেকে এই জিনিসটা মাথায় রাখো তাইলেই হবে ওকে ইট আর হার্ট অ্যাটাক কখন হয় হার্ট অ্যাটাক হয় যখন এই যে যে এখানে আইসা পুরোপুরি একটা প্লাগ ফর্ম হইছে মানে রক্ত জমাট পাইতে গেছে এই কারণে নালিকার ভিতর দিয়ে আর রক্ত চাইতে পারতেছে না যেই পথে রক্ত যাওয়ার কথা আর যাইতে পারতেছে না এই কারণে এখানে যেই অংশটা থাকে এটা পচে যায় রক্ত যাওয়ার কথা যাইতে পারে না এই জন্য এখানে যে থাকে এটা যায় তখন সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি কি বলি আমরা হার্ট অ্যাটাক বলি এখন হার্ট অ্যাটাক কি হার্ট ফেইলর কি খেয়াল করো ঠান্ডা মাথায় খেয়াল করবা হার্ট অ্যাটাক হইলো হার্টের নির্দিষ্ট একটা অংশ পচে যাওয়া আর হার্ট ফেলিয়র মানে পুরো হার্ট কাজ করা নষ্ট করে দেয় ঠিক আছে মানে পুরো হার্ট আর কাজ করতে পারে না সেটাকে হার্ট ফেলিয়র বলি হার্ট হার্ট অ্যাটাক মানে কি নির্দিষ্ট যে কোনো একটা জায়গার হার্ট কাজ করা বন্ধ করে দেয় এটাকে আমরা হার্ট অ্যাটাক বলি ক্লিয়ার ওকে এবার আসো লক্ষণ কি দেখো যদি এমন হয় স্টার নাম বা যেখানে হার্টটা থাকে ওখানে ব্যথা ব্যথা এবং এই ব্যাথাটা চারদিকে যায় গলায় ঘাড়ে বাম হাতে জায়গায় ছড়ায়া যায় বমি বমি আসে ঘন ঘন শ্বাস নেয় তাহলে বুঝতে হবে এটা হলো হার্টের ব্যথা মন থাকবে হার্ট যদি আহ নজলিপে কি করবো ভাইয়া ট্রিটমেন্ট যাচ্ছে অপারেশন করতে হবে পলিপ হইলে ওকে এখন আসো হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এটা আমি বলে ফেলছি খেয়াল করো হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এই যে দেখো ধরো এই নালিকাটার এখানে বন্ধ হয়ে গেল তখন এই নালিকাটা যেখানে সাপ্লাই দিচ্ছে এই মাংসটা পচে যাবে না এটা হলো কি নেক্রোসিস হয়ে গেল বা পচে গেল এটা হলো এন্টেরিয়র হার্টের এন্টেরিয়র বা সামনের সাইডে হইলো এই জন্য এটাকে বলা হয় এন্টেরিয়র ইনফ্রাকশন অর্থাৎ হার্টের সামনের অংশ পচে গেছে একজন জিজ্ঞাসা করছে হার্ট অ্যাটাক খারাপ না ফেইলর খারাপ মুশফিক তোমারে বানান দরকার অ্যাটাক মানে অল্প একটু অংশ নষ্ট হইছে আর কি জানা বলে ফেইলর মানে পুরোপুরি কাজ করা বন্ধ করে দিছে তাহলে কোনটা খারাপ মাথায় যদি এইটুকু গিলু না থাকে নিয়মিত ঘাস খাবা নিয়মিত সকাল বিকাল দুই বেলা করে খাবা এক বেলা খাইনে হবে না হ্যাঁ দুই বেলা খাইতে হবে নিয়মিত কাল করো এখন আসো এই হার্ট অ্যাটাকের কারণ কি প্রধান কারণ হলো ধূমপান উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রক্তের চর্বি পজিটিভ ফ্যামিলি হিস্টরি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি মানে কি সৌরভ বলছে যে ঘাস হজম হবে না যারা এই ধরনের কোশ্চেন করে তাদের ঘাস হজম হয় শিওর থাকো ঠিক আছে এখন আসো পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি মানে কি ধরো বাবা মা ভাই বোন এদের যদি বা দাদা দাদা এদের কার হার্টের রোগ থাকে তাহলে তার হার্টের রোগ হওয়ার পসিবিলিটি অনেক বেশি ওকে হার্ট ফেইলর হার্ট ফেলে তো বললাম এই যে রক্তের চাহিদা পূরণ না থাকলে হার্ট পুরোপুরি কাজ করা বন্ধ করে দিবে কারণ নিজেরা পরে নিবা ঠিক আছে না আর বুঝানো যাবে এত সহজ জিনিস বারবার বুঝানো যাবে না ঠিক আছে খেল করো এবার আসো কৃত্রিম পেসমেকার এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি খেল করো কৃত্রিম পেসমেকারটা লিথিয়াম ব্যাটারি দ্বারা চলে কি দ্বারা চলে লিথিয়াম ব্যাটারি দ্বারা চলে হ্যাঁ তো লিথিয়াম ব্যাটারি মেয়াদ হলো পাঁচ থেকে দশ বছর এরপরে ব্যাটারি আবার চেঞ্জ করা লাগে ঠিক আছে এখান থেকে এই দুইটা জিনিস তোমার জন্য যথেষ্ট তুমি যে এটা বসা হইলো যে বাইরে নিচে একটা নালিকা নালিকা একদম নালিকার মাধ্যমে দুই তিনটা যায় এই দেখো এই যে নালিকা দেখছো এই যে নালিকাটা প্রবেশ করছে দেখছো ধরো আমি লাল কালি নিচ্ছি একটু ওয়েট করো লাল কালি নিলাম এই দেখো এই যেটা এই পথে আইসা এইভাবে এইভাবে একটা দেখছো এই যে একটা এসে নোডে বসলো একটা এই যে বান্ডল হিজে গেল আর একটা এই এখানে বসলো ঠিক আছে এখানে এইভাবে বসে আর কি তো এই যে পেসমেকার বসানো হইলে এর পরবর্তীতে বলা হয় যদি বসানো হয় এরপরে যে একজন বলছে যে ভাইয়া মানুষের শরীরে কি ব্যাটারি থাকে না রে গাদা মানুষের শরীরে ব্যাটারি থাকে না ওই আল্লাহর দেওয়া যে যন্ত্র সেটা এমনি চলে ঠিক আছে কিন্তু এই যে কৃত্রিম পেসমেকার ওর তো আর ব্যাটারি নেই ওরে আলাদা ব্যাটারি দিয়ে চালাইতে হবে খেয়াল করো এই যে পেসমেকার লাগানো থাকলে এই যে মেটাল ডিটেক্টর আছে না এটা পেসমেকারে কাছে আনতে নিষেধ করা হয় ঠিক আছে কারণ এটা কাছে আনলে পেসমেকারের রিদমটায় ঝামেলা হয় ঠিক আছে তাইলে পেসমেকার লিথিয়াম ব্যাটারি আর মেয়াদ কত পাঁচ থেকে দশ বছর ঠিক আছে বুঝতে পারছো আশা করি এবার আসো ওপেন হার্ট সার্জারি ওপেন হার্ট সার্জারি কি জিনিস জানো সোজা বাংলায় বলে দিই তুমি তোমার মানুষের যে রিপ কেস ঠিক আছে যে বুকের যে হাড্ডি এটা কাটা হবে কাটা ওটাকে খোলা হবে খোলার পরে তারপরে যে অপারেশন করা হয় সেটা হলো ওপেন হার্ট সার্জারি ঠিক আছে ওপেন হার্ট সার্জারি আবার কয়েক ধরনের হয় অন অন পাম্প পাম্প মানে বুঝো যে তোমার হৃৎপিণ্ডটাকে আর ফুসফুসটাকে কাইটা মানে ওই নলটা থাকে এটা আর একটা মেশিনের সাথে যোগ করে দেওয়া হয় বাইরে ওই মেশিনটা তোমার হার্ট এবং ফুসফুস চালু রাখে আর সার্জনরা এইদিকে তোমার যেই কাজ করা দরকার সেই কাজ করে বুঝতে পারছো একজন বলছে চালু অবস্থায় না এটা হয় নাই তানভীর হয় নাই খেয়াল করো তাইলে অন পাম্প পানি হলো মেশিন দ্বারা হার্ট এবং ফুসফুস আলাদা চালু করা যেটা করা হয় সেটাকে বলে অন পাম্প আর অফ পাম্প কি হৃদপিণ্ড এবং ফুসফুস নিজের মতোই থাকবে তুমি সাইড দিয়ে কাইটা কুইটা অপারেশন করবা সেটাকে বলা হয় অফ পাম্প ঠিক আছে আর এখন রোবটের সহযোগিতাও করা হয়ে থাকে রোবট ভালো জিনিস ওখানে সম্পর্কে বিস্তারিত জানার দরকার নাই এবার চলে যাও বাইপাস সার্জারি বাইপাস সার্জারি জিনিসটা কি সোজা বাংলায় এম বলে দিই হ্যাঁ এই যে ধরো এই একটা নালিকা নালিকার ধরো এখানে প্লাক ফর্ম করছে প্লাক ফর্ম করছে এই নালিকাটা তুমি ফালাইতে পারতেছো না বা নালিকাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু প্লাগের কারণে রক্ত সরবরাহ হচ্ছে না তখন কি করতে হবে জানো হান্ড্রেড পার্সেন্ট ব্লক হয়ে গেলে সাইড থেকে আমরা অন্য জায়গা থেকে আর একটা নালিকা আনবো অন্য জায়গা থেকে আরেকটা নালিকা আনবো আইনা এই যে এইভাবে একটা জোড়া লাগায় দিব দুই সাইডের মাঝখানে তখন রক্তটা এই পথে যাতায়াত করবে তাহলে এই রক্তটা কি হলো বাইপাস করে গেল না এটাকে বলা হয় করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং গ্রাফটিং কেন বলা হয়েছে কারণ এক জায়গার জিনিস এনে তুমি আরেক জায়গায় লাগাইছো এখন এই গ্রাফটিং এর জন্য নালিকা আমরা কোন জায়গা থেকে আনি এই যে পা থেকে আনি পা থেকে কেন আনি কারণ পাতে বা ধরো রক্ত নালিকা তৈরি হওয়ার প্রক্রিয়াটা খুব দ্রুত ঠিক আছে আর একটা মাসেলে অনেক রক্ত সরবরাহ থাকে এই জন্য তুমি একটা কাইটা নিলেও কোনো ধরনের সমস্যা হয় না পায়ের ক্ষেত্রে থাকবে আমরা ওইটা ইউজ করি আর সময় লাগে তিন থেকে পাঁচ ঘন্টা এবার চলে যাও এনজিও প্লাস্টি মজার জিনিস এইটা আমরা ভিডিও দেখাবো ডন্ডরি হ্যাঁ যেটা হইল যে একটা চিকন একটা ক্যাথেটারের মাধ্যমে একটা ক্যাথেটার ভরা হয় আর কি চিকন এরকম একটা তার ঢুকায় কি করা হয় জানো ধরো এই নালিকা এর মাঝখানে এরকম একটা ঝামেলা হইলো তখন আচ্ছা সামনেই আছে ধরো আমি দেখাচ্ছি এই যে দেখো এখানেই দেখাই এই যে ধরো এখানে একটা প্লাগ আছে তুমি এই নালিকাটা ঢুকাইলা এরপরে বেলুনটা তুমি ফুলাই দিলা ফুলাই একটু ঘুরাই দিলা দিলে কি হবে ওই জায়গাটা যে শুকান চিকন ছিল ওই জিনিসটা এখন আর নাই ফুলে গেছে এই যে দেখো নর্মাল রক্ত শুরু হইছে। ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে ফুলায়া দিলেও কাজ হয় না বেলুন ফুলাইয়া দিলেও কাজ হয় না তখন কি করতে হয় জানো বেলুনের সাথে একটা মেটাল রিং লাগায় দেওয়া হয় দেখো এই যে মেটাল লিংটা দেওয়া হয়েছে মেটাল লিংটা দেওয়ার পরে বেলুনটা ফুলানো হয় বেলুনটা ফুলাইলে মেটাল লিংটাও ফুলে এরপরে তুমি বেলুন চুপসায় ফেললা বেলুন চুপসে গেল কিন্তু রিং আর চুপসায় না রিংটা ওখানে থেকে যায় এবং ওখান থেকে ওই রিং এর কারণে ফাকা দিয়ে আস্তে 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 ব্লাড যাইতে থাকে ঠিক আছে এই হলো যাই আর লেজার ট্রিটমেন্ট কি ওই লেজার দিয়া প্লাক কে তুমি কাটবা কাইটা কাইটা আস্তে আস্তে পাঠায় দিবা ঠিক আছে টেনশন নেওয়ার কিছু নাই এই যে আমরা চলে আসছি ঠান্ডা মাথা স্ক্রিনের দিকে তাকাও এনজিও প্লাস্টি এই দেখো ঠান্ডা মাথায় খেয়াল করো আমরা কি করি দেখো এনজিওপ্লাস্টি প্লাস্টি করব খেয়াল খেয়াল করো ভিডিওর দিকে তাকাও ভিডিওর দিকে তাকাও বল করো না এখানে কথা বললো না ভিডিওর দিকে তাকাও ঠিক আছে ভিডিওতে যাও দেখো এনজিও আমরা কিভাবে এখানে কথা বলবো বলবো ভিডিওটা ভিডিওটা দেখো দেখো হ্যাঁ ঠান্ডা মাথায় আমি মিলাবা ঠিক আছে খেয়াল করো তিরিশ মিনিট টাইম লাগে এটার জন্য এই যে আমি যেটা বললাম খেয়াল করো হাতের একটা জায়গায় একটা ছিদ্র করবো এই যে ছিদ্র করলাম হাতে দেখছো হাতে ছিদ্র করলাম ছিদ্র দিয়ে একটা নালিকে ঢুকাইলাম নালিকার মাথায় কি থাকে নালিকার মাথায় এই দেখো এই দেখো নালিকার মাথায় কি থাকবে নালিকার মাথায় এই যে নালিকাটা এই পথে হাতের এই বড় দিয়ে এই যে হাটের ভিতরে প্রবেশ করলো খেয়াল করো কোথায় প্রবেশ করলো হাটের ভিতরে এখন দেখো হার্টের সমস্যাটা কোথায় খেয়াল করো ধরো এখন দেখাবে একটু খেয়াল করো এই যে দেখছো এই চিকন জায়গাটা দেখছো এই চিকন জায়গাটা এই চিকন জায়গাটা ব্লক এই চিকন জায়গাটায় ব্লক আছে এই ব্লকটা দূর করতে হবে খেয়াল করো কি করতে হবে ব্লকটা দূর করতে হবে এখানকার এখন এই দেখো যে নালিকাটা আমরা ঢুকাইলাম যে নালিকাটা আমরা ঢুকাইলাম এই দেখছো এই নালিকার ভিতরে আসলো দেখছো ওই বেলুন আছে একটা দেখতে পাচ্ছো বেলুনটা এই যে আস্তে আস্তে বেলুনটা ফুলাবে খেয়াল করো বেলুনটা ফুলাইলো বেলুনটা চাপ দিল ফুলাইলো দেখো একটু ফুলে গেল আবার চাপ দিল আর একটু ফুললো এভাবে আবার চাপ দিবে দেখো নালিকা দেখছো আগের মতো গেছে ফুলে একদম আগের আগের জায়গায় জায়গায় চলে চলে গেছে গেছে বুঝতে ব্যাপারটা একদম সেম টু সেম আগের মতো হয়ে গেছে ধরো আগের মতো কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা কি করব ওই যে দেখো ওই যে আমরা বেলুনের উপরে একটা রিং বসানো আছে দেখছো এই যে রিং এই যে রিং দেখছো এই যে রিং এই যে রিং বসানো আছে দেখছো রিংটা বসাইলাম এখন বেলুন কে আমরা ফুলাবো খেয়াল করো দেখো কে ফুলাবো বেলুন ফুললো রিংটাও ফুললো চুপসাবে না রিং কখন চুপসাবে না এই জন্য কি হবে রিংটা জায়গা মতো থেকে যাবে ঠিক আছে এখান থেকে মোটামুটি এই জিনিসগুলা জানলেই তোমাদের জন্য যথেষ্ট আর তেমন কিছু জানার নাই ওকে ওকে এই যে যেটা দেখাইলাম এটা কি তোমরা বুঝছো যদি বুঝে থাকো চ্যাট বক্সে একটু সি দিয়া জানাই দাও চ্যাটবক্সে একটু সি দিয়া জানিয়ে দাও এই তোমাদের কোনো কাজ নাই সিরিয়াসলি কাজ নেই আজেরা কোশ্চেন কিসের জন্য করো যে কি যেন বলে মেটালে ক্ষতি করে কিনা হ্যাং ট্যাং মানে একদিন ডাক্তার হয়ে যাবে তোমাকে উচিত না না ঠিক ঠিক আছে আছে ওকে ওকে থ্যাংক ইউ তো বুঝছো নাকি এই রিংটা সাধারণত সরে যায় না হ্যাঁ রিংটা সাধারণত সরে যায় না সরে গেলে আবার প্রসারিত হয় এটা নিয়ে এখন আসো ঠান্ডা মাথায় আমি একটা ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার দিবে এটা আশা করি হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার দিবা দাও দেখি এই যে পোল দিলাম অ্যান্সার করো দেখি কি অবস্থা তোমাদের এর ভিতরে দুইজন তিনজন অলরেডি কি জঘন্য না তোমাদের ঘাস খাওয়াও লাভ হবে না তোমাদের অন্য কিছু খাওয়াইতে হবে ঘাসেও কাজ হচ্ছে না তোমাদের এই কোশ্চেন ভুল করো তোমরা দুঃখজনক ব্যাপার ওকে একজন আইছে হার্টের কোথায় প্রবলেম কিভাবে বোঝা যায় ভাইয়া মানে হার্ট সারজনরা বোঝে না উনি ধনছে এই জায়গায় বসেই হার্টের কোথায় কি প্রবলেম এটা শিখা যাবে তোমাদের ফিজিক্যাল ক্লাস পাইলে থাপ দরকার ঘন্টাখানে কোশ্চেনের লেভেল লিখা খেয়াল করো এখন আসো এই যে দেখো এখানে যেটা আছে যে হৃদপিন্ডের কপাটিকাগুলার অবস্থান কোথায় হৃদপিন্ডের কপাটিকাগুলার অবস্থান কোথায় এই জিনিসগুলো জানতে হবে তোমার কিসের জন্য রিটার্নের জন্য কার্ডিয়াক চক্রের ধাপসমূহ এটাও জানতে হবে কি জন্য জাংশনাল টিস্যু অ্যাঞ্জাইনাল লক্ষণ সব বলে ফেলছি ঠিক আছে জাংশনাল টিস্যু চারটা পার্ট থাকে না নোট এভি নট বান্ডল অফ হিজ আরও অনেক কিছু থাকে এখানে ঠিক আছে জাংশনাল টিস্যু কি অ্যাঞ্জাইনার লক্ষণসমূহ লিখো ঠিক আছে দ্যাট সি পারবা না তোমরা অবশ্যই পারবা আচ্ছা এতক্ষণ যা পড়াইলাম যদি বুঝে থাকো চ্যাট বক্সে একটু সি দিয়া জানাও যে বুঝছি ভাইয়া সব রিটার্ন আসে হলো ঢাকা ভার্সিটিতে আসে জগন্নাথ ভার্সিটিতে আসে সব জায়গায় আসে ঢাকা ভার্সিটি জগন্নাথ ভার্সিটি সব জায়গায় এই জিনিসগুলা আসে ওকে ইটস টাইম টু সে গুড বাই আমাদের লেকচার আজকে এই পর্যন্তই ঠিক আছে আবার কোন এক সময় দেখা হবে হ্যালো আচ্ছা শোনো তোমাদের কয়েকটা কথাবার্তা বলি হ্যাঁ তোমরা যে পড়াশোনাগুলো করছি আমরা চেষ্টা করছি তোমাদের মোটামুটি সুন্দরভাবে তোমাদের যাতে বোঝানো যায় এটুকু ট্রাই করা এর চেয়ে বেশি আসলে সম্ভব না কেউ কি আমার কথায় কষ্ট পাইছো এটা বলো যদি কষ্ট পাও চ্যাট বক্সে একটু সিদিয়া জানাও যে ভাইয়া কষ্ট পাইছি ও আচ্ছা ঠিক আছে

হ্যাঁ আজকের ক্লাস এই পর্যন্তই শেষ আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে কথা হবে আলাইকুম